আজ আমরা প্লেট গার্ডারের ডিজাইন দেখব। লাস্ট ক্লাসে আমরা এক প্লেট গার্ডারের একটা রিভিউ প্রবলেম দেখেছিলাম এবং প্লেট গার্ডার ডিজাইনের যত ফর্মুলা আছে, কি কি লিমিট স্টেট কনসিডার করে আমাদের ডিজাইন করা উচিত সেগুলা দেখেছিলাম। তারপর একটা রিভিউ প্রবলেমও দেখেছিলাম। তো আজকে একটা ডিজাইন প্রবলেম করব, তার মানে আমার একটা স্প্যান, সার্টেন স্প্যানের জন্য এবং সার্টেন লোড কন্ডিশনের জন্য আমাকে প্লেট গার্ডারের সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ মানে হচ্ছে ফ্ল্যাঞ্জের উইথ কত, ফ্ল্যাঞ্জের থিকনেস কত, ওয়েবের ডেপথ কত, ওয়েবের উইথ থিকনেস কত, এগুলা সহ বিয়ারিং স্টিফেনার যদি ইউজ করি তার সাইজ, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার যদি ইউজ করি তারও সাইজ, এরপরে হচ্ছে যাবতীয় ওয়েল্ডিং, এইসব কিছুরই ডিজাইন আসলে আমাদেরকে করতে হবে। তো আমরা একটু এখান থেকে পড়ে যাব। দ্য প্রাইমারি টাস্ক ইন প্লেট গার্ডার ডিজাইন ইজ টু ডিটারমিন দ্য সাইজ অফ দ্য ওয়েব অ্যান্ড দ্য ফ্ল্যাঞ্জেস। ইফ এ ভ্যারিয়েবল মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ডিজায়ার্ড, ডিসিশনস মাস্ট বি মেড রিগার্ডিং দ্য মেথড অফ ভ্যারিং দ্য ফ্ল্যাঞ্জ সাইজ, দ্যাট ইজ হোয়েদার টু ইউজ কভার প্লেটস অর ডিফারেন্ট থিকনেস অফ ফ্ল্যাঞ্জ প্লেট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অ্যালং দ্য লেন্থ অফ দ্য গার্ডার। তো স্প্যান যদি খুব বেশি হয়, 100 ফিট বা 200 ফিট এরকম অনেক বেশি স্প্যান যদি হয়, তখন আমরা ভ্যারিয়েবল উইডথ এর এবং ভ্যারিয়েবল থিকনেস এর ফ্ল্যাঞ্জ আসলে ব্যবহার করতে পারি। সো সেটা ফর এক্সাম্পল মিড স্প্যানে, যেখানে যদি সিম্পলি সাপোর্টেড গার্ডার হয়, মিড স্প্যানে বেন্ডিং মোমেন্ট হিউজ, তো সেইখানে আমরা ফ্ল্যাঞ্জের সাইজ বেশি রাখতে পারি, আর সাপোর্টের দিকে বেন্ডিং মোমেন্ট কম, সেখানে ফ্ল্যাঞ্জের উইড কম রাখতে পারি, থিকনেসও কম রাখতে পারি। তো আলটিমেটলি সাইজ সিলেকশন বা সাইজ ভ্যারিয়েশন অ্যালং দ্য স্প্যান যদি করি, দুইভাবে করা যায়। এবং সেটা কিভাবে করবো, আইদার থিকনেস বাড়াবো, তো থিকনেস বাড়ালে কি বেশি থিকনেস এর গ্রাজুয়ালি ইনক্রিজিং এরকম কোন থিকনেস ইউজ করবো, নাকি জাস্ট একটা সার্টেন লেন্থে কোন আরেকটা অ্যাডিশনাল টপ প্লেট বা কভার প্লেট ইউজ করবো, সেটার কথা এখানে বলা হচ্ছে। তো যদি এরকম ডিসিশন নেওয়া হয় যে আমরা ভ্যারিয়েবল সাইজের ফ্ল্যাঞ্জ ইউজ করবো, তাহলে শুরু শুরুতেই সেটা কিভাবে করবো সেটা ডিসিশন নিয়ে নিতে হবে। A decision about whether to use intermediate stiffeners must be made early in the process because it will affect the web thickness. খেয়াল করো, intermediate stiffener use করবো কি করবো না সেটার উপরে depend করে কিন্তু আমার ওয়েবের থিকনেস ভ্যারি করবে আসলে। সো এটাও শুরুতেই ডিসাইড করতে হবে যে আমি কি ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করতে চাই নাকি করতে চাই না। ইকোনমিক্যাল ডিজাইনের জন্য আমাদের সাজেশন হচ্ছে অবশ্যই ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করবো, না হলে ওয়েবের ডেপথ অনেক, থিকনেস অনেক বেশি আসবে, যেটা আসলে আন ইকোনমিক্যাল ডিজাইন দিবে। If bearing stiffeners are needed, they must be designed. If bearing stiffeners are needed, they must be designed. এটা আমাদের পরে চেক করলেই হবে। Finally, the various components must be connected by properly designed welds. The following step-by-step procedure is recommended. তো দেখো, খেয়াল করো, সেকশন সাইজ সিলেকশনের পরে আমাদেরকে আবার, সো these are the following steps that we need to follow to design a plate girder. First, select the overall depth. The optimum depth of a girder depends on the situation. Some authors recommend an overall depth of 1/10 to 1/12 of the span length. Others suggest a range of 1/6 to 1/20. Shamon et al. And Bloggett give procedures for determining the depth that incorporate the required moment strength and a specified h by tw ratio. বিভিন্ন জন বিভিন্ন রকম রিকমেন্ড করেছে, আমরা আসলে যেটা ব্যবহার করব আমি সেখানেই যাই। ইন দিস বুক উই উইল ইউজ অ্যান ইনিশিয়াল ট্রায়াল ডেপথ অফ 1/10 টু 1/12 অফ দ্য স্প্যান। এটাই মোটামুটি প্রিলিমিনারি একটা গেস এবং এটা ইফেক্টিভ হয় অনেক সময়। মোস্ট অফ দ্য টাইম এরকম অ্যাজাম্পশন নিলেই আসলে এটা আলটিমেটলি এটা ঠিক থাকে আর কি। দেন সিলেক্ট এ ট্রায়াল ওয়েব সাইজ। ওভারঅল ডেপথ সিলেকশন করে ফেললাম, এরপর আমাকে ওয়েবের সাইজ সিলেক্ট করতে হবে। তার মানে ওয়েবের ফ্ল্যাঞ্জের থিকনেস বোথ সাইড থেকে যদি ওয়েবের ডেপথ টোটাল ডেপথ থেকে আমি বাদ দেই, তাহলে ওয়েবের ডেপথ পেয়ে যাব। দ্য ওয়েব ডেপথ ক্যান বি এস্টিমেটেড বাই সাবট্রাক্টিং টুয়াইস দ্য ফ্ল্যাঞ্জ থিকনেসেস ফ্রম দ্য থিকনেস ফ্রম দ্য ওভারঅল ডেপথ সিলেক্টেড। Of course, at this stage of the design, the flange thickness must also be estimated, but the consequences of a poor estimate are minor. The web thickness TW can be found by using the following limitations as a guide. So, এখানে ওয়েব ডেপথ সিলেকশন করতে হলে ফ্ল্যাঞ্জের থিকনেসটাও জানা জরুরি। এখানে আমরা আসলে অ্যাজিউম করে নিব ফ্ল্যাঞ্জের একটা থিকনেস। ফ্ল্যাঞ্জের থিকনেস নির্ণয়ের আসলে তেমন কোনো ফর্মুলা নাই, জাস্ট এখানে অ্যাজিউম করা হয়।
সেইটার উপরে ডিপেন্ড করে তাহলে ফ্লাঞ্জের ওয়েবের ডেপথ আমরা জানবো। আর এই ইকুয়েশন এই এই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, অথবা যে এই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমাদের আসলে থিকনেস কতটুকু লাগবে, ওয়েবের থিকনেস সেটাও আমরা পেয়ে যাব। তো খেয়াল করো এখানে যে এ বা এ ওভার এইচ, যেটা এ হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনারের স্পেসিং, কিন্তু আমি ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করছি কি করছি না তার উপরে ডিপেন্ড করে দেখো ওয়েবের সাইজ কিন্তু এখানে সিলেকশন হচ্ছে, ওয়েবের থিকনেস এটার উপরে ডিপেন্ড করবে। সো ইন্টারমিডিয়েট স্টিফেনার আমি ইউজ করবো কি করবো না সেটা ডিসিশন আগে জানলেই এবং কত স্পেসিং এ করবো সেটা জানলে তবেই আমি এখান থেকে এটার ওয়েবের থিকনেসটা নির্ণয় করে নিয়ে আসতে পারবো। এই দুইটা কন্ডিশনে যেটা স্যাটিসফাই করে সেটা নিব। Once H and TW have been selected, determine whether the wave width thickness ratio qualifies this member as a slender wave flexural member. If so, the provisions of ASC5 can be used. আমি এটার আরেকটা উইন্ডো ওপেন করে তোমাদের দেখাই। আমরা প্রাথমিক দিকে যে ফর্মুলাগুলো দেখেছিলাম, যে এখানে দেখো শুরুর দিকে যে ফর্মুলা গুলো ছিল এখান থেকে আমরা আসলে এই রেফারেন্স গুলো নিয়ে আসবো, আমাদের প্রয়োজন হবে মাঝে মাঝে। দেখো সো যদি আমরা আসলে এখানে চেক করে নিব যে আমার এই ওয়েবটা কি আসলে তাহলে স্লেন্ডার হচ্ছে নাকি নন কম্প্যাক্ট হচ্ছে নাকি কম্প্যাক্ট হচ্ছে, প্লেট গার্ডারে সাধারণত কম্প্যাক্ট শেপ আমরা পাবো না, কম্প্যাক্ট ওয়েব কখনোই পাবো না সাধারণত। বা কম্প্যাক্ট যদি নিতে চাও হিউজ পরিমাণে থিকনেস দিতে হবে যাতে আনইকোনমিক্যাল ডিজাইন হবে, আমি আবারও বলছি। তো আমরা সাধারণত স্লেন্ডার ওয়েবই ডিজাইন করি এবং ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করি যেটা আসলে মোস্ট ইকোনমিক্যাল ডিজাইন হয় আর কি। তো এখানে এই স্লেন্ডারই হবে, আমরা যে কন্ডিশন সাধারণত যে ভাবে প্রপোর্শন করি প্লেট গার্ডারকে তাতে সাধারণত আমাদের এই ওয়েবটা আসলে স্লেন্ডারই হয়। আর সিলিন্ডার হলে আমাদের যে ইকুয়েশন গুলো ডেভেলপ করা আছে অলরেডি সেইগুলো ইউজ করতে পারবো। আর যদি কম্প্যাক্ট হয় তাহলে এত ক্যালকুলেশনের দরকার নাই, সিম্পল ইল্ড স্ট্রেস দিয়ে আমি স্ট্রেন্থ ক্যালকুলেট করতে পারবো। অনুরূপ ভাবে যদি তোমার থিকনেস একটু বেশিও নাও ওয়েবের তাহলে সিলিন্ডার না হয়ে হয়তো সেটা নন কম্প্যাক্ট হবে, তার মানে আরো সেফ সাইডে থাকবো। অতএব আমি নন কম্প্যাক্ট সেকশনকে সিলিন্ডার হিসেবে ধরে যদি ডিজাইন করি তাহলে কিন্তু এই যে কনজারভেটিভ সাইডে থাকবো, সেখানে এইটা এই সেন্টেন্সটাতে তাই বলা হচ্ছে। If the wave is non-compact, ASCF 5 can still be used, but it will be conservative. F5 আসলে এটা slender member এর জন্য provision গুলো দেওয়া আছে, provisions of ASCF 5 এখানে slender member এর জন্য requirement গুলো বলা আছে। Slender এর চামার section যদি non-compact হয় মানে আরো buckling কম হবে, এখানে strength আরো বেশি আসবে। তো আমি strength বেশি actually বেশি কিন্তু হিসাব calculate করলাম কম, তাহলে আমার conservative design হলো। Anyway, এরপরে স্টেপ হচ্ছে এস্টিমেট দ্য ফ্ল্যাঞ্জ সাইজ, দ্য রিকোয়ার্ড ফ্ল্যাঞ্জ এরিয়া ক্যান বি এস্টিমেটেড ফ্রম দ্য সিম্পল ফর্মুলা ডিরাইভড অ্যাজ ফলোস। এখানে যে ইকুয়েশন আছে আই এক্স ইকুয়াল টু টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া আই সেকশনের আই ওয়েভ প্লাস আই ফ্ল্যাঞ্জ, এখানে আসলে দেখো অ্যাপ্রক্সিমেট নিচ্ছে, ওই যে সেন্ট্রয়েডাল ফ্ল্যাঞ্জের যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা নেগলেক্ট করা হচ্ছে, কারণ এটা কম্পারেটিভলি ভেরি স্মল আসবে আর কি, এই জন্য এটা অ্যাপ্রক্সিমেট দেখাইছে। এখানে সে কথাটাই বলা হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়াকে জাস্ট আমি এখন যদি এক্সট্রিম ফাইবারের যে ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে কম্প্রেশন অথবা টেনশন সেটা দ্বারা ভাগ করি তাহলে তো সেকশন মডুলাস পাবো এস এক্স। তো এখানে ইকুয়েশনটা আসলো, ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য কম্প্রেশন ফ্ল্যাঞ্জ বাকলিং উইল কন্ট্রোল দ্য ডিজাইন উই ক্যান ফাইন্ড দ্য রিকোয়ার্ড সেকশন মডুলাস ফ্রম এস ইকুয়েশন 5-7। আমরা এই ইকুয়েশন কিন্তু অলরেডি এই যে এখানে ডেভেলপ রেখে আসছিলাম, আমাদের ফ্লেক্সারাল স্ট্রেন্থ নির্ণয়ের ফর্মুলা ছিল মানে লিমিট স্টেট ছিল হচ্ছে তিনটা, দেখো একটা ছিল হচ্ছে টেনশন ফ্ল্যাঞ্জ ইল্ডিং, এটা প্লেট গার্ডারে সাধারণত কখনোই গভর্ন করবে না, সেকেন্ড হচ্ছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ স্ট্রেংথ, যেটা আমরা এই যে তিনটা ইকুয়েশন ইউজ করে নির্ণয় করেছিলাম কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। দেখো যে এইটা হচ্ছে আমার কম্প্রেশনের জন্য মেইন স্ট্রেংথ, যেখানে আরপিজি এবং এফসিআর ছিল, আর এস এক্সি তো কম্প্রেশনের জন্য ইলাস্টিক সেকশন মডুলাস। তো আরপিজি এর ভ্যালু নির্ণয় করতে হবে, এফসিআর নির্ণয় করতে হবে। এফসিআর নির্ণয় করতে গিয়ে আমরা দেখেছিলাম যে এখানে ফ্ল্যাঞ্জটা কি কম্প্যাক্ট হয় নাকি নন কম্প্যাক্ট হয় নাকি সিলিন্ডার হয়, এই সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করেই আমরা নির্ণয় করে আনবো। আর একটা ছিল হচ্ছে ল্যাটারাল টর্সনাল বাকলিং, তো ল্যাটারাল টর্সনাল বাকলিং এটা হবে না যদি আমার কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট থাকে। তো এখানে যেটা করা হচ্ছে দেখো এখানে বলেই নেওয়া হচ্ছে যে
নিচে হয়তো কোথাও আছে যে টেনশন ফ্লেঞ্জের ইল্ডিং কখনোই আসলে প্লেট গার্ডের জন্য সাধারণত গভর্নিং ইকুয়েশন হবে না আর কি, গভর্নিং স্ট্রেংথ হবে না, বরং কম্প্রেশনে যেটা আছে তাতেই গভর্ন করবে। ইফ উই অ্যাজিউম দ্যাট কম্প্রেশন ফ্লেঞ্জ বাকলিং উইল কন্ট্রোল দ্য ডিজাইন, উই ক্যান ফাইন্ড দ্য রিকোয়ার্ড সেকশন মডুলাস ফ্রম ইকুয়েশন 5-7, দ্যাট মিনস এম এন ইকুয়াল টু আর পি জি এস সি আর এস এক্স সি, তাহলে রিকোয়ার্ড এস এক্স সি সেকশন মডুলাস হচ্ছে এম এন রিকোয়ার্ড ডিভাইডেড বাই আর পি জি এফ সি আর। তো এই এস এক্স সি এটা হচ্ছে রিকোয়ার্ড, আর এই যে এখান থেকে আমার অ্যাভেলেবেল যেটা সেকশন আমি যেটা সিলেক্ট করেছি সেই দুইটা যদি আমি এখন ইকুয়াল করি, দেখো রাইট সাইড ইকুয়াল করলাম এস এক্স এর, তাহলে এটা পাই, সেখান থেকে আমি ফ্ল্যাঞ্জের এরিয়া কতটুকু লাগবে সেটা পেয়ে গেলাম। তো এই ফ্ল্যাঞ্জের এরিয়াটা আমি এই ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারবো। দেখো এখন কনজারভেটিভ সাইডে থাকার জন্য আমার এই যে এখানে যদি আর পি জি এর ভ্যালু এটা যদি আমি 1 নেই এখানে, আর যদি এফ সি আর কে এফ ওয়াই ধরি, দ্য রিকোয়ার্ড এরিয়া অফ ওয়ান ফ্ল্যাঞ্জ ইজ এ এফ ইকুয়াল টু জেটা, ঠিক আছে, এখানে আর পি জি এর ভ্যালু 1 নেওয়া হচ্ছে আর এফ সি আর ইকুয়াল টু এফ ওয়াই ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছে, তার মানে আমরা একবারে লিমিট ই করতেছি আর কি, লিমিটের থেকে এটা ডিজাইন করছি, তার মানে পূর্ণ স্ট্রেংথ আসলে ইউজ হবে। এখানে এ ডব্লিউ হচ্ছে ওয়েভ এরিয়া আর এম এন হচ্ছে রিকোয়ার্ড নমিনাল ফ্লেক্সারাল স্ট্রেংথ, যেটা আসলে যে এম ইউ আলটিমেট মোমেন্ট কে ফি ভি দ্বারা ভাগ করতে হবে, ফি ভি এর ভ্যালু এখানে নাই 0.9। ওয়ান্স দ্য রিকোয়ার্ড ফ্ল্যাঞ্জ এরিয়া হ্যাজ বিন ডিটারমাইন্ড, সিলেক্ট দ্য উইডথ এন্ড দ্য থিকনেস, ইফ থিকনেস অরিজিনালি used in the estimate of the web depth is retained, no adjustment in the depth, web depth will be needed. তার মানে আমরা ওই যে ওয়েবের থিকনেস সিলেকশন, ওয়েবের ডেপথ সিলেকশনে ফ্ল্যাঞ্জের থিকনেস কিন্তু ধরেছিলাম, তার মানে ওয়েবের থিকনেস আমার জানা আছে, এই ইকুয়েশন থেকে আমি ওয়েবের এরিয়া সরি ফ্ল্যাঞ্জের থিকনেস আমার অলরেডি অ্যাজিউম করা আছে, আমি সেই থিকনেসটাই ইউজ করব, আর এই যে এরিয়াকে থিকনেস দ্বারা ভাগ করলে তাহলে এখান থেকে আমি ফ্ল্যাঞ্জের উইডথটা পেয়ে যাব, ঠিক আছে। At this point, an estimated girder weight can be computed. আমি যখন ফ্ল্যাঞ্জের সাইজও জেনে গেলাম, ওয়েবের সাইজও যখন জেনে গেলাম, তাহলে তার পার ফিট লেন্থ বা পার মিটার লেন্থে ওয়েট কত সেটাও জানি, তার মানে গার্ডারের সেলফ ওয়েট এখন জানা, সেটাকে আমি তাহলে অ্যাপ্লাইড যে লোড আছে তার সাথে অ্যাড করে টোটাল লোডিং বা টোটাল লোডিং এর জন্য যে রিকোয়ার্ড মোমেন্ট বা ডিজাইন মোমেন্ট সেটা আমি এখন ক্যালকুলেট করতে পারবো। সো এখানে রিকম্পিউট করতে হবে তোমাকে মোমেন্টকে, ঠিক আছে, আর যদি মোমেন্ট রিকম্পিউট করো তাহলে এএফ কে আবারও হয়তো কম্পিউট করা লাগতে পারে, বাট সাধারণত লাগবে না, দেখবা এএফ কে আবারও ক্যালকুলেশন করা লাগবে না। এরপরে সেকশন যখন আমি সিলেক্ট করে ফেললাম, ফ্ল্যাঞ্জের সাইজও সিলেক্ট হয়ে গেল, ওয়েবের সাইজও সিলেক্ট হয়ে গেল, এখন আমরা চলে আসব বেন্ডিং স্ট্রেংথ চেকে, চেক দ্য বেন্ডিং স্ট্রেংথ অফ দ্য ট্রায়াল সেকশন, আমাদের যে স্টেপগুলো আমরা শিখেছি সেই স্টেপগুলো ফলো করে এটার বেন্ডিং স্ট্রেংথ চেক করব। তারপরে চেয়ার করবো, চেক করবো শিয়ার স্ট্রেংথ, if an end panel is being considered or if intermediate stiffeners are not used, the shear strength can be found from equation g to 1 which gives the strength in the absence of tension field. Intermediate stiffener যদি না ইউজ করি আর যদি এটা end panel হয়, intermediate stiffener ইউজ করলেও তাহলে সেখানে কিন্তু কোনো টেনশন ফিল্ড আসবে না, তার জন্য যে ইকুয়েশন যেটা ছিল g to 1 সেটা ইউজ করতে হবে shear strength এর জন্য, এই যে g to 1 এটা শিয়ার স্ট্রেংথ উইদাউট টেনশন ফিল্ড, ঠিক আছে, এই ইকুয়েশন ইউজ করতে হবে। আর যদি টেনশন ফিল্ড ডেভেলপ করে তাহলে অপর যে ইকুয়েশনে যে সেটা ইউজ করতে হবে। আর এখানে দেখো দ্য ডিজাইন কার্ভস ইন পার্ট থ্রি অফ দ্য ম্যানুয়াল ক্যান বি ইউজড ফর দিস পারপাস, আমরা এটা ইউজ করব দেখবা, ইফ দ্য কার্ভস আর নট ইউজ দ্য ইন্টারমিডিয়েট স্টিফেনার স্পেসিং ক্যান বি ডিটারমাইন্ড অ্যাজ ফলোস, আমরা আসলে এই যে যদি ইন্টারমিডিয়েট স্টিফেনার লাগেও আমাদের আগের যে রিভিউ প্রবলেমটা করেছি সেখানে কিন্তু দেখেছিলাম যে শিয়ারে এটা ওয়েব ডেপথ বা ওয়েব সাইজটা আসলে ইনসাফিসিয়েন্ট হয়, ইনঅ্যাডিকুয়েট হয়, তো আমাদের কি ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করতে হয়েছিল সাপোর্ট থেকে 54 ইঞ্চ ডিস্টান্সে। তো এই এই যে স্টেপ, এই স্টেপগুলো ফলো করে কিন্তু আমরা ক্যালকুলেট করেছি, এটা যেমন স্টেপ ফলো করে করা যায় ইকুয়েশনের মাধ্যমে, আদারওয়াইজ তুমি যে টেবিল পার্ট পার্ট থ্রিতে যে ম্যানুয়াল দেওয়া আছে, মানে ম্যানুয়ালের যে পার্ট থ্রি যে টেবিল দেওয়া আছে সেই টেবিলও ইউজ করা যায়, আমরা দুইভাবেই যেতে পারি। আমরা যে এই স্টেপগুলো করেই গত ক্লাসে করেছিলাম, ইকুয়েট দ্য রিকোয়ার্ড শেয়ার স্ট্রেংথ, দ্য শেয়ার স্ট্রেংথ গিভেন বাই এস ইকুয়েশন জি টু ওয়ান অ্যান্ড সলভ ফর দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ সিভি, ফ্রম সিভি ক্যালকুলেট কেভি, ফ্রম কেভি ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড স্পেসিং এ। তো এইভাবে আমরা করেছিলাম। আর যদি টেনশন ফিল্ড অ্যাকশন ইউজ করা হয়
Either a trial and error approach or the design curve in part 3 of the manual can be used to determine obtain the required A by A's. আমি এটা ওপেন করে রেখেছি তোমাদের দেখাবো এই যে দেখো অ্যাভেইলেবল শিয়ার স্ট্রেস এটা হচ্ছে ইন পার্ট 3 অফ দা AISC কনস্ট্রাকশন ম্যানুয়াল টেবিলের টাইটেল হচ্ছে টেবিল 316A অ্যাভেইলেবল শিয়ার স্ট্রেস ইন KSI কন্ডিশন হচ্ছে এই স্টিলের স্ট্রেংথ হতে হবে 36 KSI যদি 52 A992 স্টিল হয় এটা এই টেবিল ইউজ করা যাবে না টেনশন ফিল্ড অ্যাকশন নট ইনক্লুডেড লেফট সাইডে দেখো ওয়েবের হাইট ডিভাইডেড বাই দা থিকনেস রেশিও আছে নিচের অ্যাক্সিস আছে এ বাই এইস আর ডান দিকে যে 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 কার্ভগুলো আছে আসলে দেখো এই কার্ভগুলো বিভিন্ন শিয়ার ডিভাইডেড বাই তার ওয়েব এরিয়া এটার জন্য ক্যালকুলেট করা আমরা যেহেতু এল আর এফ দিতে করছি তাহলে আমরা এই যে এই এই ভ্যালুগুলো পাবো তার মানে এই তিনটা প্যারামিটার থেকে যে কোনো দুইটা জানা থাকলে অপরটা আমরা নির্ণয় করে নিতে পারবো তো আমার আসলে আমরা এখানে যে প্রবলেমগুলো দেখবো সেখানে এই স্টেপ ফলো না করে আমরা এরকম করতে পারি যে আমার শিয়ার স্ট্রেংথ ডিভাইডেড বাই ওয়েব এরিয়া এটা আমি জানি আর হচ্ছে এইচ বাই টি ডব্লিউ এটা আমি জানি তাহলে আমার এ কত হতে হবে তার মানে এ বাই এইচ রেশিও আমি ওখান থেকে পেয়ে যাবো আর এইচ যে তোমার অলরেডি জানা তাহলে এ কত লাগবে সেটাও আমি জেনে যাবো এই টেবিলটা হচ্ছে টেনশন ফিল্ড নট ইনক্লুডেড আর একটা টেবিল পাবো যেটাতে টেনশন ফিল্ড ইনক্লুডেড এই যে এরপরের টেবিলটাই আমি যদি দেখি টেবিল 316B এটাতে দেখো টেনশন ফিল্ড টেনশন ফিল্ড অ্যাকশন ইনক্লুডেড একই ধরনের টেবিল জাস্ট কোন একটাতে টেনশন ফিল্ড অ্যাকশন নাই আর একটাতে টেনশন ফিল্ড অ্যাকশন আছে ওই টেবিলগুলোর হেল্প নিব ইফ দ্যার ইজ নট এ টেনশন ফিল্ড দ্য ইন্টারমিডিয়েট স্টিফেনার্স মাস্ট বি প্রপোর্শন টু স্যাটিসফাই দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া রিকোয়ারমেন্ট অফ AISC ইকুয়েশন G27 আমরা গত ক্লাসে এই যে স্টিফেনারের যে সাইজ রিকোয়ারমেন্ট সেটা দেখে আসছি বাট ক্যালকুলেশন করি নাই আমাদের গত ক্লাসে এটার ক্যালকুলেশন ছিল না যে স্টিফেনার সাইজ কত দেখো যদি ইন্টারমিডিয়েট স্টিফেনার হয় তাহলে ইন্টারমিডিয়েট স্টিফেনার সাইজ সিলেক্ট করব কি করে উইদাউট এ টেনশন ফিল্ড অ্যাট লিস্ট এই যে মোমেন্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার মোমেন্ট অফ ইনার্শিয়া এই যে হচ্ছে বড় হতে হবে আর যদি টেনশন ফিল্ড অ্যাকশন থাকে তাহলে এই দুইটা ইকুয়েশন থাকে যে এটা একটা আর এই যে এটা আর একটা দেখো একটাতে আসলে সাইজ সিলেকশন আছে বি ওভার টি রেশিও আর একটাতে আছে হলো মোমেন্ট অফ ইনার্শিয়া রিকোয়ারমেন্ট এই ফর্মুলাগুলো ফলো করে ইউজ করে আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনারের সাইজ সিলেক্ট করব ঠিক আছে এখানে সেই কথাটাও বলা হচ্ছে ইফ দেয়ার ইজ এ টেনশন ফিল্ড দ্য ওয়েট টু থিকনেস রেশিও লিমিট অফ AISC ইকুয়েশন G33 এন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া রিকোয়ারমেন্ট অফ AISC ইকুয়েশন G34 মাস্ট বি স্যাটিসফাইড এগুলো এই ইকুয়েশনগুলোরই নাম বলছে এই যে এটা ইকুয়েশন G35 এর আগেরটা হচ্ছে যে G34 আর এই যে এটা হচ্ছে G33 আর এই যে টেনশন ফিল্ড না থাকলে যখন আসবে তখন হচ্ছে যে G27 এগুলো ইউজ করে করতে হবে সেটা বলা হলো এরপর ইন্টারমিডিয়েট স্টিফেনার হয়ে গেলে আমরা বিয়ারিং স্টিফেনার ডিজাইনে চলে আসবো টু ডিটারমাইন হোয়েদার বিয়ারিং স্টিফেনার্স আর নিডেড চেক দ্য ওয়েব রেজিস্ট্যান্স টু কনসেন্ট্রেটেড লোডস ওয়েব বিল্ডিং ওয়েব কিপটিং ওয়েবসাইট সি বাকলিং আমরা বলেছিলাম যে ল্যাটারাল যদি আমরা যদি সাধারণত আমরা বিয়ারিং স্টিফেনার ইউজ করব আমাদের এটা হচ্ছে এটাও আমাদের ইকোনমিক্যাল ডিজাইনের একটা চয়েস যে আমরা বিয়ারিং স্টিফেনার ইউজ করব তাহলে যে ওয়েব ইল্ডিং ওয়েব ক্লিপলিং এবং ওয়েবসাইট সিয়ে বাকলিং এগুলো আসলে সাধারণত হবে না যদি এই পয়েন্ট অফ কনসেন্ট্রেটেড লোডে ল্যাটারাল ল্যাটারাল ব্রেসিং থাকে আর ঠিক আছে তো যদি আমরা বিয়ারিং স্টিফেনার নাও ইউজ করতে চাই তাহলে এই লিমিট স্টেটগুলো আমাদেরকে চেক দিতে হবে আর যদি বিয়ারিং স্টিফেনার ইউজ করি তাহলে কি করতে হবে অল্টারনেটিভলি বিয়ারিং স্টিফেনার্স ক্যান বি প্রোভাইডেড টু ফুললি রেজিস্ট দ্য কনসেন্ট্রেটেড লোডস and the web need not be checked web কে আমরা কিছুই করব না just bearing stiffener design করে দেব এটাই আমরা সাধারণত করি if bearing stiffeners are used the following design procedure can be used try a width that breaches that brings the edge of the stiffener near the edge of the flange and the thickness that satisfies AISC equation G33 যে এটা ইউজ করব G33 তার মানে হচ্ছে এই যে দেখো এটা G33 ঠিক আছে এই যে এটা টেনশন ফিল অ্যাকশন সহ যেটা আর কি এটা আমরা এটাই আমরা ইউজ করতে পারি বিয়ারিং স্টিফেনারের জন্য আর তারপরে কি করব কম্পিউট দ্য ক্রস সেকশনাল এরিয়া নিডেড ফর বিয়ারিং স্ট্রেংথ আমরা এই যে বিয়ারিং স্ট্রেংথ ক্যালকুলেশন করে আসছিলাম এই নিচের ফর্মুলা দিয়ে খেয়াল করে দেখো বিয়ারিং স্টিফেনারের এই যে সব বাকলিং লিমিট স্ট্রেংথ কনসিডার করা লাগবে না কখন আমরা এখানে বলেছিলাম আচ্ছা
If stiffeners are used to resist the full concentrated load, the limit states of web building, web crimping, and side web buckling need not do not need to be checked. আমরা যদি bearing stiffener use করি তাহলে এই এই যে যে তিনটা limit state এর কথা বলা আছে উপরে তাদের equation ও দেওয়া আছে এগুলা use করা লাগবে না ঠিক আছে আর সেই ক্ষেত্রে আমাদেরকে bearing stiffener এর bearing strength calculate করতে হবে first আর একটা করতে হবে সেটা হচ্ছে তার column strength check করতে হবে এখানে যে সেই কথাগুলো বলা আছে এখানেও তাই বলা হচ্ছে আমরা স্টেপ ওয়াইজ করব एग्जांपलে দেখবা খুব সহজ হবে তো বিয়ারিং স্ট্রেন্থ ক্যালকুলেট করতে হবে তারপরে হচ্ছে চেক দা স্টিফেনার ওয়েব অ্যাসেম্বলি অ্যাজ এ কম্প্রেশন মেম্বার তো মানে যে কলাম স্ট্রেন্থ ক্যালকুলেশন করতে হবে বিয়ারিং স্টিফেনার এর সাইজ ও এইভাবে সিলেকশন হয়ে যাবে তারপরে আমরা চলে আসব ওয়েব টু ফ্ল্যাঞ্জ এবং স্টিফেনার টু ওয়েব কানেকশন ডিজাইনে Design the flange to web welds, stiffener to web welds, and any other connections. ঠিক আছে তো এইভাবে স্টেপ ফলো করে আমরা বিয়ারিং ব্লেড গার্ডের ডিজাইন শেষ করব এখানে একটা एग्जांपल আমরা এখন দেখতে চাই एग्जांपल 10.2 প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে ইউজ এলআরএফডি এন্ড ডিজাইন এ সিম্পলি সাপোর্টেড ব্লেড গার্ডার টু স্প্যান 60 ফিট এন্ড সাপোর্ট দা সার্ভিস লোডস শোন ইন ফিগার 10.16a এটাই ফিগার 10.16a টোটাল স্প্যান 60 ফিট এবং দুই এন্ডে সিম্পল সাপোর্ট আছে মাঝখানে দেখো কনসেন্ট্রেটেড লোড আসছে কোন একটা কলাম বা কোন একটা গার্ডার থেকে এখানে ডেড লোড লাইভ লোড সেপারেট করে দেওয়া আছে আর থ্রু আউট দা স্প্যান ডিস্ট্রিবিউটেড লোড আছে সেগুলোরও ম্যাগনিচিউড দেওয়া আছে দ্যাট ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ ইজ 65 ইঞ্চেস এখানে আর্কিটেকচারাল রিজন বা ক্লিয়ারেন্স রিজন এগুলো তো সাধারণত আমরা বিজেই বেশি ব্যবহার করি হয়তো নিচের যে ক্লিয়ারেন্স নিচ দিয়ে আর একটা ট্রাক বা কার যাতে পাস হয়ে যেতে পারে সেই হাইটের যে ক্লিয়ারেন্স দরকার তার জন্য এই ডেপথের লিমিটেশনস দেওয়া আছে যে কোনো কারণেই সেটা হচ্ছে 65 ইঞ্চেস তার মানে তুমি গার্ডারের ডেপথ যদি 72 ইঞ্চ আছে সেটা কিন্তু নিতে পারবা না ম্যাক্সিমাম 65 ইঞ্চ নিতে পারবা ইউজ A36 স্টিল এন্ড E70 ইলেকট্রোডস এন্ড অ্যাজিউম দ্যাট দা গার্ডার হ্যাজ কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট আছে গার্ডারে সাধারণত আমরা গার্ডারের সাথে আমাদেরকে যে প্রথম ফিগারে দেখাইছিলাম যে গার্ডারের উপরে শিয়ার শিয়ার কানেক্টর দিয়ে আমরা কংক্রিটের যে ডেক ব্যবহার করি ব্রিজ হলে অথবা এমনকি বিল্ডিংও যদি হয় তাহলে ফ্লোর স্ল্যাব সেগুলোকে আমরা সাধারণত এই শিয়ার কানেক্টর দিয়ে কানেক্ট করি যাতে করে এটা কম্পোজিট সেকশন ফর্ম করে এক কম্পোজিট বিম ফর্ম করে সেকেন্ড আর একটা রিজন হচ্ছে এই গার্ডার কে ল্যাটারালি যাতে সাপোর্ট প্রোভাইড করতে পারে এটা যাতে ল্যাটারালি মুভমেন্ট না করতে পারে তো গার্ডারে সাধারণত কম্পোজিট সেকশন আনা হয় না বরং সিম্পল যে বিম হটরোল বিম ব্যবহার করি বিল্ডিং এ বা ব্রিজে সেগুলোতে কম্পোজিট সেকশন ডিজাইন করা যায় কিন্তু প্লেট গার্ডার সাধারণত কম্পোজিট সেকশন নেওয়া হয় না বরং আমি বলবো যে ওই শিয়ার কানেক্টর গুলো ল্যাটারাল মুভমেন্ট যাতে না হয় সেজন্যই দেওয়া হয় তাহলে এখানে বলা হচ্ছে যে প্লেট গার্ডারের থ্রু আউট দিস 60 ফিট স্প্যান ল্যাটারাল সাপোর্ট আছে দ্য এন্ডস হ্যাভ বিয়ারিং টাইপ সাপোর্টস এন্ড আর নট ফ্রেমড বিয়ারিং টাইপ সাপোর্ট আছে এখানে ঠিক আছে এখানে বিয়ারিং টাইপ সাপোর্ট আছে এখানে কিন্তু মানে বিয়ারিং স্টিফেনারের কথা বলা হচ্ছে না খেয়াল করো বিয়ারিং টাইপ সাপোর্টস তার মানে এই যে প্লেট গার্ডার যে সাপোর্টের উপরে আছে যে বিয়ারিং প্যাড ব্যবহার করে আমরা এগুলোকে বিয়ারিং প্যাড বলি এটাও ব্রিজ ডিজাইন করো আর যাই ডিজাইন করো তোমাকে এই স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে ডিজাইন করতে হবে এখানে কিন্তু সেইটার কথা বলা হচ্ছে বিয়ারিং টাইপ সাপোর্টস মানে বিয়ারিং প্যাড স্টিয়ার হয় কখনো এটা রাবারেরও হয়ে থাকে স্পেশালি ডিজাইন রাবার বিয়ারিং প্যাড আর কি এবং এটা হচ্ছে আর নট ফ্রেম মানে হচ্ছে এটা সিম্পলি সাপোর্টেড এটা হচ্ছে ফিক্স সাপোর্ট নয় যদি ফ্রেমিং হতো তাহলে হয়তো ফিক্স কানেকশন দ্বারা কানেক্ট করতে পারতাম এনিওয়ে তাহলে আমরা এখানে ডেড লোড লাইভ লোড আলাদা করে দেওয়া আছে এবং সবগুলো সার্ভিস লোড দেওয়া আছে তাহলে আমাকে এলআরএফটি ফলো করতে হলে আলটিমেট লোড নিয়ে যেতে হবে লোড কম্বিনেশনের মাধ্যমে যে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড এটা করেই দেখো এই লোডটাকেও একটা লোডে নিয়ে আসা হয়েছে ডব্লিউ আর এটাতে পিইউ এই আকারে নিয়ে আসা হয়েছে ফ্যাক্টর লোড ঠিক আছে রিমেম্বার এটাতে কিন্তু এখনো গার্ডারের সাইজ যেহেতু জানি না তাহলে সেলফ ওয়েট ইনক্লুড করা হয়নি গার্ডার ওয়েট নট ইনক্লুডেড তো এটার ডিজাইন করতে হবে তার মানে এই ডিজাইন শব্দের মানে এর মধ্যে সবকিছুই চলে আসবে আমরা যে স্টেপগুলো দেখলাম সাইজ সিলেকশন তারপরে হচ্ছে এটার কি বলে স্টিফেনার গুলো ডিজাইন করতে হবে তারপরে ওয়েল্ডিং করব যে আমরা সেই ওয়েল্ডিং এর সাইজ এবং লেন্থ
স্পেসিং যদি ইন্টারমিডিয়েট ওয়েল ইউজ করি তাহলে স্পেসিং কত হবে সেগুলো নির্ণয় করতে হবে। আমরা সলিউশনে আসি। ফার্স্ট হচ্ছে ফ্যাক্টর লোড ক্যালকুলেশন। দ্য ফ্যাক্টর লোডস এক্সক্লুডিং দ্য গার্ডারয়েড আর শোন ইন ফিগার 6 10 16 বি, এই ফিগারে দেখানো আছে। ডিটারমাইন দ্য ওভারঅল ডেপথ, তো প্রথমেই হচ্ছে ওভারঅল ডেপথ সিলেক্ট করব। তো যে স্প্যান লেন্থ বাই 10, 1/10 অফ স্প্যান আর 1/10 অফ 12 অফ স্প্যান, তার মধ্যে দেখো যে 72 ইঞ্চ আর হচ্ছে 60 ইঞ্চ আছে। আর আমার একটা লিমিটেশন দিয়ে দিয়েছে যে এটা ডেপথ 65 ইঞ্চের চেয়ে বেশি হবে না, তো আমি 60 ইঞ্চের চেয়ে বেশি 72 ইঞ্চের চেয়ে কম ইউজ করলেই হলো। আমরা এখানে 65 ইঞ্চি নিলাম। Try a flange thickness of 1.5 inches and a web depth of তাহলে 65 থেকে আমরা যদি ফ্ল্যাঞ্জের থিকনেস 1.5 ইঞ্চ অ্যাজিউম করে টপ এবং বটম ফ্ল্যাঞ্জের ওয়েট থিকনেস বাদ দেই তাহলে ওয়েবের ডেপথ এই স্পেস আছে 62 ইঞ্চ। খেয়াল করো আমরা কিন্তু ফ্ল্যাঞ্জের থিকনেস এখানে অ্যাজিউম করলাম, ঠিক আছে, এটা কিন্তু ক্যালকুলেশনের ফর্মুলা নাই। এখন ফ্ল্যাঞ্জের থিকনেস অ্যাজিউম করলে পরে গিয়ে ওই যে ফ্ল্যাঞ্জের এরিয়া থেকে আলটিমেটলি এই থিকনেস দ্বারা ভাগ করে আমি ফ্ল্যাঞ্জের উইথ বের করব। তো এখানে তাহলে ওয়েবের ডেপথ পেয়ে গেলাম। এখন আমি নির্ণয় করব ওয়েবের থিকনেস TW। টু ডিটারমাইন দ্য ওয়েব থিকনেস ফার্স্ট এক্সামিন দ্য লিমিটিং ভ্যালুস অফ এইচ বাই TW। ওই যে এখন আমরা সিলেকশনও করব যে ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করব কি করব না, এখানে সেরকম কিছু ইন্ডিকেশন আছে নাই, ডিজাইনার হিসেবে তোমাকে চুজ করতে হবে। তো ফর এ আওয়ার এইচ লেস দ্যান 1.5, আমরা দুইটাই আসলে চেক করে দেখতেছি, ঠিক আছে, যে কতটুকু লাগে। আমি যদি ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করি তাহলেই বা কত লাগে, আর যদি না করি তাহলেই বা কত লাগে। তো এখানে ধরা হলো যে আমি ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করব, না লাগলে কতটুকু লাগবে সেটা না, আমরা ধরে নিলাম যে ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করব। তাহলে এ বাই যদি 1.5 ইঞ্চির চেয়ে 1.5-এর চেয়ে কম হয় তাহলেই আমার মিনিমাম থিকনেস অফ ওয়েব কতটুকু দিতে হবে সেটা এই যে এই ইকুয়েশন দিয়ে চেক করব। এবং এখান থেকে দেখলাম আমরা এইচ টি মিনিমাম লাগে হচ্ছে 0.182 ইঞ্চ, আর যদি এ বাই এইচ 1.5 ইঞ্চের চেয়ে 1.5-এর চেয়ে বেশি হয় তখন মিনিমাম থিকনেস থাকে হচ্ছে 1.192 ইঞ্চ। তার মানে এই দুইটার মধ্যে, মানে এই দুইটার চেয়ে বড় হলেই যথেষ্ট, আমরা এরকম ভাবে বলতে পারি। এখানে সিলেক্ট করেছে কত দেখো, ট্রাই এ 5/16 ইঞ্চ × 62 ওয়েব প্লেট, তার মানে 5/16 ইঞ্চ করলে এটা আসে হচ্ছে 0.3125 ইঞ্চ। আমার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 0.18 ইঞ্চ অথবা 0.192 ইঞ্চ, সেখান থেকে আমরা তার প্রায় দ্বিগুণ থিকনেস সিলেক্ট করছি 5/16 ইঞ্চ, মানে এগুলোতে মিনিমাম থিকনেস এর চেয়ে বেশি হতে হবে এক কথায়। তো আমি আর এ বাই এইচ মানে ইন্টারমিডিয়েট স্টিফেনারের স্পেসিং যদি ডেপথের তুলনায় খুব বেশিও হয় তাও মিনিমাম ডেপথ রিকোয়ার্ড হচ্ছে 1.192 ইঞ্চ, সেখান থেকে আমি বেশি ইউজ করছি। সো দেখা যাক এইটা এখন সাফিসিয়েন্ট হয় কিনা। ট্রাই এ 5/16 ইঞ্চ × 62 ইঞ্চ ওয়েব প্লেট, ডিটারমাইন হোয়েদার দ্য ওয়েব ইজ স্ল্যান্ডার। ওয়েবটা এখন স্ল্যান্ডার কি না তার উপরে ডিপেন্ড করে তো আমার ওই যে ফেলার ক্রাইটেরিয়া আসবে, মানে লিমিট স্টেট গুলো আসবে। আমরা এইচ বাই TW সিলেকশন করে দেখলাম যে এটার ভ্যালু হচ্ছে 198.4, আর এই যে এখানে আমি যদি ব্যাক গিয়ে তোমাদের দেখাই যে দেখো 5.7 এইচ বাই TW যদি 5.7-এর চেয়ে বেশি হয় তাহলে ওয়েবটা হবে স্ল্যান্ডার, ঠিক আছে। আর আমরা স্ল্যান্ডার ওয়েবের জন্যই যে ফর্মুলা যা দেওয়া আছে নিচে সেগুলো ইউজ করতে পারবো। তখন তো এটা আমরা 5.7 স্কয়ার রুট অফ E/Fy এটা ক্যালকুলেট করলাম 161.8, তাহলে আমার এইচ বাই TW কিন্তু এই 5.7 স্কয়ার রুট অফ E/Fy এর চেয়ে বেশি, তাহলে ওয়েব ইজ স্ল্যান্ডার। তার মানে আমরা যে ফর্মুলা নির্ণয় করেছি আসলে, মানে ফর্মুলা জানি সিলিন্ডার ওয়েবের জন্য সেগুলা ইউজ করব। যদি এটা নন কম্প্যাক্ট হতো তাও কনজারভেটিভলি এই ফর্মুলা গুলো ইউজ করতে পারতাম। তাহলে এখানে আমরা যে চেক করে নিলাম যে ওয়েবটা সিলিন্ডারই হচ্ছে। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ফ্লেন সাইজ ফ্রম ফিগার 10 16 বি, দ্য ম্যাক্সিমাম ফ্যাক্টর লোড বেন্ডিং মোমেন্ট ইজ, এই ফিগার থেকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করে নিয়ে আসো।
ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য WL স্কয়ার বাই 8 প্লাস হচ্ছে কনসলিডেটেড লোডের জন্য PL বাই 4। এখানে দেখো সেই ফর্মুলাই নিয়েছে কিনা, যে PL বাই 4 প্লাস WL স্কয়ার বাই 8 ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে মিড স্প্যানে হবে আন্ডার দ্য কনসলিডেটেড লোড। এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে রিকোয়ার্ড মোমেন্ট। রিমেম্বার এটাতে কিন্তু সেলফ ওয়েট এখন ইনক্লুড করা হয়নি। তাহলে MU যদি হয় ফ্রম ইকুয়েশন 10.5 দ্য রিকোয়ার্ড ফ্ল্যাঞ্জ এরিয়া, আমরা এই যে ইকুয়েশনটা এই স্টেপ গুলোতে ডিজাইনের স্টেপ গুলোতে দেখে আসছি, AF ইকুয়াল টু MN আর ইকু এইস ওভার এইস টাইমস FY মাইনাস AW ওভার 6। তো MN হচ্ছে যে MU ডিভাইডেড বাই PB, তো এটা হচ্ছে আমার যে MU আর তাকে PB 12 দ্বারা গুণ করেছি ইঞ্চিতে নিয়ে যাওয়ার জন্য, কি ফিট কে ইঞ্চ কি ইঞ্চে নিয়ে গেলাম। PB হচ্ছে বেন্ডিং এর জন্য 0.9, এইস তো 62 ইঞ্চ, আর এফ হচ্ছে 36 KSI, মাইনাস এরিয়া অফ ওয়েভ হচ্ছে ওয়েভের হাইট টাইমস হচ্ছে তার থিকনেস, ওয়েভের ডেপথ টাইমস হচ্ছে তার থিকনেস ডিভাইড বাই 6। তাহলে এটা হচ্ছে আমার ফ্ল্যাঞ্জের রিকোয়ার্ড এরিয়া। দেখো AF রিকোয়ার্ড হচ্ছে 24.33 ইঞ্চ স্কোয়ার। ইফ দ্য অরিজিনাল এস্টিমেট অফ দ্য ফ্ল্যাঞ্জ থিকনেস ইজ রিটেইন, আমরা কিন্তু ফ্ল্যাঞ্জের থিকনেস এখানে যে অ্যাজিউম করে আসছি 1.5 ইঞ্চ, এইটাই যদি আমি এখন রাখি তাহলে কিন্তু ওয়েভের ডেপথ কম বেশি করা লাগবে না, না হলে কিন্তু আবার শুরুতে চলে যেতে হবে। তো আমরা চেষ্টা করব প্রথমে ফ্লাঞ্জের থিকনেস যেটা ধরেছি সেটাই রিটেইন করা, সেটাই ইউজ করার। তো ইফ দ্য অরিজিনাল এস্টিমেট অফ দ্য ফ্ল্যাঞ্জ থিকনেস ইজ রিটেইন দ্য রিকোয়ার্ড উইডথ ইজ, এই রিকোয়ার্ড এরিয়াকে ফ্লাঞ্জের থিকনেস দ্বারা ভাগ করলে আমরা রিকোয়ার্ড উইডথ পেয়ে গেলাম 16.2 ইঞ্চ। তো এখানে দেখো এই 16.2 ইঞ্চ কে আরো বাড়িয়ে রাউন্ড অফ 2 ইঞ্চে রাউন্ড অফ করে 18 ইঞ্চ করে নেওয়া হলো। তাহলে ট্রাই এ হাফ ইঞ্চ বাই 18 ইঞ্চ ফ্ল্যাঞ্জ প্লেট দ্য গার্ডার ওয়েট ক্যান নাও বি কম্পিউটেড। তাহলে আমি গার্ডারের সেকশন সাইজ যখন জেনে গেছি তাহলে তার ওয়েট ক্যালকুলেশন করে ফেললাম, টোটাল ওয়েব এরিয়া ওরিয়া ক্যালকুলেশন করে ফেললাম। আর এই যে দেখো এটা হচ্ছে প্রতি ওয়ান, এটার সাথে যদি প্রতি 1 ফুট লেন্থেরও 12 ইঞ্চ করে গুণ করো তাহলে টোটাল ভলিউম পেয়ে যেতে, ভলিউমের সাথে ইউনিটেড গুণ করলে এটার আমরা হচ্ছে ওয়েট পেয়ে যেতাম। এখানেও তাই করেছে, দেখো 73.34 কে 144 দ্বারা ভাগ করে এটা কিউবিক ফিটে নিয়ে গেছে আলটিমেটলি, আর এটা পাউন্ড পার কিউবিক ফিটে, এটা হচ্ছে ইউনিট ওয়েট অফ স্টিল যে 490, আর তোমরা হয়তো কেজি পার কিউবিক মিটারে যাবো না, যে 7,870 কেজি পার কিউবিক মিটার, আলটিমেটলি পাউন্ড পার কিউবিক ফিটে কনভার্ট করো দেখো 490 আসবে। আর এটা অবশ্য দেওয়া আছে ইউনিট ওয়েট স্টিলের জন্য বিভিন্ন ম্যানুয়ালে। তো আমরা গার্ডারের সেলফ ওয়েট এখানে পেয়ে গেলাম 250 পাউন্ড পার ফিট। তো এইটাই এখন ওই যে ডেড লোডের সাথে যদি তুমি যোগ করে দাও, সরি ডিস্ট্রিবিউটেড লোডের সাথে যদি যোগ করে দাও ডেড লোড আকারে, তাহলে আলটিমেটলি এখন মোমেন্ট রিকম্পিউট করা যাবে। তো মোমেন্ট এই যে আবার রিকম্পিউট করা হলো, আগেরটা যা ছিল তার সাথে এটা আসলে দেখো আরো যোগ হয়ে যাচ্ছে 1.2 টাইমস, যে ফ্যাক্টরও নিয়েছে কিন্তু। তো এখন সেলফ ওয়েট সহ মোটামুটি মোমেন্ট হচ্ছে এইটা। টেন্টেটিভ সেকশনটা এই যে নিচের ফিগার 10.17 এ দেখানো আছে, 18 ইঞ্চ হচ্ছে ফ্লাঞ্জের উইডথ, আর ফ্লাঞ্জের থিকনেস হচ্ছে 1.5 ইঞ্চ, ওয়েভের ডেপথ হচ্ছে 62 ইঞ্চ, আর ওয়েভের থিকনেস হচ্ছে 5/16 ইঞ্চ। তাহলে খেয়াল করো যে ফ্লাঞ্জের উইডথ থিকনেসের তুলনায় ওয়েভের থিকনেস কিন্তু যথেষ্ট কম। তার মানে আমি যদি সংখ্যায় বলি 1.5 ডিভাইডেড বাই 0.31, অলমোস্ট 4.8 টাইমস ওয়েভের যে থিকনেস তার তুলনায় ফ্লাঞ্জের থিকনেস 4.8 গুণ বেশি। তো বুঝতেই পারছো যে ফ্লাঞ্জের ফ্লাঞ্জটা কত থিন প্লেট দিয়ে আসলে করা হয়, সরি ফ্লাঞ্জ না ওয়েভটা, আর ফ্লাঞ্জটা আসলে থিক করা যায়। ঠিক আছে, এটা আমরা অন্যভাবে করতে পারতাম, দেখো যদি আমি এখানে থিকনেস প্রথমে 1 ইঞ্চ সিলেক্ট করতাম 1.5 ইঞ্চের জায়গায়, তাহলে ফ্লাঞ্জের এখানে এরিয়াটা হয়তো উইডটা তখন বেড়ে যেত, 18 ইঞ্চের জায়গায় হয়তো 25 ইঞ্চ চলে আসতো। এখানে তোমাকে আসলে প্লে করে দেখতে হবে যে কোনটা মোস্ট ইকোনমিক হয় আর কি। ফিগার 10.17 শোস দ্য ট্রায়াল সেকশন এন্ড ফিগার 10.18 শোস দ্য শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামস ফর দ্য ফ্যাক্টর লোডস উইচ ইনক্লুড দ্য গার্ডার ওয়েট অফ 250 পাউন্ড পার ফিট। এখানে আবার রিড্র করা হলো, এইটাই আমাদের এখন হচ্ছে এইটার আলোকেই আমাদেরকে সেকশনের ফ্লেক্সারাল স্ট্রেংথ এবং শিয়ার স্ট্রেংথ ক্যালকুলেট করতে হবে। তো এই শিয়ার ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এটার অঙ্কন তোমরা জানো, আমি আর দেখাচ্ছি না। আমরা এখন চলে যাব
flexural strength calculation ekhan theke flexural strength trial shuru tar mane step 3 te ashlam basically amra thik ache amra ekhane jodi step e chole jai যে ডিজাইনের যে স্টেপগুলো ছিল আমরা চেক স্টেপ 4 এ আছি বেসিক্যালি চেক দা বেন্ডিং স্ট্রেন্থ অফ দা ট্রায়াল সেকশন বেন্ডিং স্ট্রেন্থ চেক করতে হলে আমাকে প্রথমে হচ্ছে সেকশন মডুলাস ক্যালকুলেট করে নিতে হবে আমার এসএক্সসি লাগবে তো তার জন্য প্রথমে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করে নাও কিভাবে করতে হয় এটাও আমি এক্সপ্লেইন করব না তোমরা ভালোভাবেই করতে পারো এগুলো দেন এসসি দ্বারা ভাগ করলাম সি হচ্ছে যে টোটাল 65 ফিটের 65 ইঞ্চের হাফ অর্ধেক তার মানে 32.5 ইঞ্চ এটা করলে আমি Sx এর ভ্যালু পেয়ে গেলাম এবং এটা যেহেতু সিমেট্রিক সেকশন তাহলে Sxt এবং Sxc কম্প্রেশন এবং টেনশন বোথ সাইডে ইলাস্টিক সেকশন মডুলাস Sx এর ভ্যালু সেম হবে অ্যান এক্সামিনেশন অফ AIC ইকুয়েশন 517 এন্ড 510 শোস দ্যাট ফর এ গার্ডার উইথ সিমেট্রিক্যাল ক্রস সেকশন দা ফ্লেক্সারাল স্ট্রেংথ উইল নেভার বি কন্ট্রোলড বাই টেনশন ফ্লাঞ্জ ইল্ডিং দেয়ারফর অনলি কম্প্রেশন ফ্লাঞ্জ বাকলিং উইল বি ইনভেস্টিগেটেড Furthermore, as the girder has continuous lateral support, lateral torsional buckling will not be considered. So, amra ei je ekhane strength calculation er jonno flexural strength calculation er jonno koy dhoroner limit state consider korechhilam. Tin dhoroner. Ek hocche tension plunge yielding. Sadharonoto eta kokhoni govern korbe na. Ei jonno amra eta dhorboi na. Ar compression plunge yielding eta control korte pare. Ar lateral torsional buckling eta o control korte pare. কিন্তু ল্যাটারাল টর্সনাল বাকলিং ঘটবে না যদি তোমার গার্ডারে কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট থাকে কম্প্রেশন ফ্ল্যাঞ্জে কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট থাকে আমাদের কারেন্ট প্রবলেমটাকে কিন্তু বলা হচ্ছে যে কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট আছে তার মানে এই বাকলিংটা কখনোই ঘটবে না তাহলে এটার চেক দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র এই যে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ ইল্ডিং স্ট্রেংথ এটা নির্ণয় করব এই ইকুয়েশনে F57 এর মাধ্যমে ঠিক আছে এই যে এটা যদি বড় আকারে দেখতে চাও compression flange strength AIC equation 5-7 আর টেনশনের জন্য আসলে যে AIC equation 5-10 তো এই 10 কখনোই গভর্ন করবে না সাধারণত ঠিক আছে AIC 5-7 কোনটা আছে এটা একটু দেখে আসতে পারি এই যে 5-7 হচ্ছে কম্প্রেশনের আর 5-10 হচ্ছে টেনশনের জন্য তো এই টেনশনের জন্য 510 কখনোই আসবে না সাধারণত টেনশন ফ্ল্যাঞ্জ ইল্ডিং কখনোই গভর্ন করবে না বরং গভর্ন করবে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ তার মানে 57 আর সো এটাই গভর্ন করবে আর ল্যাটারাল টর্সনাল বাকলিং নিড নট বি কনসিডার্ড বিকজ উই হ্যাভ কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট ফর দিস গার্ডার সো শুধুমাত্র কম্প্রেশন একটা চেক করলে আমাদের হবে তো কম্প্রেশন একটার জন্য আমাকে প্রথমে নির্ণয় করতে হবে যে ফ্ল্যাঞ্জ ইজ ওয়েদার দা ফ্ল্যাঞ্জ ইজ কম্প্যাক্ট নন কম্প্যাক্ট অর সিলিন্ডার তো কম্প্যাক্ট নন কম্প্যাক্ট নাকি সিলিন্ডার সেটা নির্ণয় করব এই যে ফর্মুলা দেওয়া আছে আমাদের নিচে এই যে ল্যামডা রেশিও নির্ণয় করতে হবে ল্যামডা ল্যামডা পি এবং ল্যামডা আর নির্ণয় করে দেখব কম্পেয়ার করে কত হয় যদি কম্প্যাক্ট হয় তাহলে এফসিআর হবে এফওয়াই এর ইকুয়াল আর যদি ল্যামডা পি এর চেয়ে ল্যামডা বেশি হয় বাট ল্যামডা এর চেয়ে ইকুয়াল বা তার কম হয় তাহলে ফ্ল্যাঞ্জ হবে নন কম্প্যাক্ট এফসিআর নির্ণয় করব এই ফর্মুলা দিয়ে আর যদি ল্যামডা ল্যামডা আর এর চেয়ে বেশি হয় তাহলে ফ্ল্যাঞ্জ হবে সিলিন্ডার তখন এফসিআর নির্ণয় করবো এই ফর্মুলা দিয়ে এখানেও দেখো তাই চেক করা হচ্ছে ফার্স্ট ল্যামডা নির্ণয় করলাম বিএফ ওভার টু টিএফ 18 টাইমস 18 বাই 2 টাইমস 1.5 এটা করে লাস্ট 6 আর ল্যামডা পি নির্ণয় করলাম 10.9 তাহলে আমাদের ল্যামডা হচ্ছে ল্যামডা পি এর চেয়ে কম দেখো তাহলে কি হবে কম্প্যাক্ট হবে কোনো লোকাল বাকলিং আসবে না ঠিক আছে তার মানে কম্প্যাক্ট মানে কি এটা রিল ডিস্টেন্সে রিস করা সম্ভব দ্য কম্প্রেশন ফ্ল্যাঞ্জ স্ট্রেংথ ইজ দেয়ারফর বেসড অন ইল্ডিং এফসিআর হবে এফওয়াই এর ইকুয়াল আমরা আবার ওখানে গিয়ে দেখে আসতে পারি যে যদি কম্প্যাক্ট হয় তাহলে হবে এফসিআর ইকুয়াল টু এফওয়াই কোনো এ কম্প্যাক্ট হবে এবং কোনো ধরনের ল্যাটারাল বাকলিং ফ্ল্যাঞ্জ লোকাল বাকলিং হবে না তো এখন এফসিআর আমি জেনে গেলাম এখন আমাকে এই এই ইকুয়েশনে ইউজ করতে হলে এফসিআর আমি জেনে গেছি এসএক্স আমার জানা আছে আরপিজি নির্ণয় করতে হবে তো আরপিজি এর ভ্যালু এটা দিয়ে নির্ণয় করব সেখানে এডব্লিউ একটা ফ্যাক্টর আছে তো এটা দেখো নির্ণয় করে নিচ্ছি ফার্স্ট এডব্লিউটা নির্ণয় করে নিলাম এইচসি বাই টিডব্লিউ এইচসি হচ্ছে এইচসি হচ্ছে ফ্ল্যাঞ্জের সরি ওয়েভের ডেপথ আর কি তারপরে হচ্ছে টিডব্লিউ হচ্ছে ওয়েভের থিকনেস বিএফসি হচ্ছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জের উইথ আর টিএফসি হচ্ছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জের থিকনেস
এইভাবে করে নিলাম, এই এডব্লিউ এর ভ্যালু 10 এর চেয়ে বেশি হবে না, আর আরপিজি এর ভ্যালু এই ইকুয়েশন দিয়ে নির্ণয় করব, কিন্তু সেটাও একের চেয়ে কম হবে না, একের চেয়ে বেশি হবে না। এটা আরপিজি এর ভ্যালু আলটিমেটলি আমাদের আসছে হলো 0.9814, যেটা একের চেয়ে কম, তাহলে এইটা ইউজ করব। এখন এই যে ইকুয়েশন ইউজ করে আমি এটার ফ্লেক্সার স্ট্রেংথ ক্যালকুলেট করে ফেললাম। আমার অ্যাভেইলেবল স্ট্রেংথ হচ্ছে 1494 ফিট কিউব, আর ডিজাইন স্ট্রেংথ ছিল হচ্ছে না সরি, মানে এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ এমএন, তাহলে এটার সাথে ফিবি গুণ করে এখন আমি ডিজাইন স্ট্রেংথ পেয়ে গেলাম 4945 কিউব ফিট, যেটা আমার রিকোয়ার্ড স্ট্রেংথ 4749 ফিট কিউব এর চেয়ে বেশি আছে। তাহলে আমি যে সাইজ সিলেক্ট করেছি দ্যাটস ওকে। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে সেলফ ওয়েট যখন ক্যালকুলেট করলাম তখন কিন্তু আমার ফ্লাঞ্জের এরিয়াটাও আবার রিক্যালকুলেট করার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। না করার পরেও দেখো আমরা যে একটু সাইজ বেশি নিয়েছিলাম, আসছিল 16.2 ইঞ্চ ফ্লাঞ্জের উইথ, সেটাকে আমরা 18 ইঞ্চ করে নিয়েছিলাম। ওই যে যতটুকু বেশি নিয়েছি এই তার জন্য আসলে এখানে দেখো ক্যাপাসিটি কিন্তু বেশি আছে, ঠিক আছে? তো এরকম করেই তোমাদেরকে করতে হবে, যা আসবে তার থেকে একটু বেশি নিলে সেকেন্ড ক্যালকুলেশন আর করা লাগবে না, দেখবা ক্যালকুলেশন টাইম কমে আসবে। অলদো দিস ক্যাপাসিটি সামওয়াট মোর দ্যান নিডেড, দ্য এক্সেস উইল কম্পেনসেট ফর দ্য ওয়েট অফ দ্য স্টিফেনার্স এন্ড আদার ইনসিডেন্টালস দ্যাট উই হ্যাভ নট অ্যাকাউন্টেড ফর। স্টিফেনারের ওয়েট কিন্তু তুমি এটাতে এখন অ্যাকাউন্ট করো না, তো এটাও তো পার্মানেন্ট একটা জিনিস হবে যেটা সেলফ ওয়েট হিসাবেই কাউন্ট করতে হবে। তো সেটা যাতে সেটা সেইগুলোও যাতে এটার অ্যাকাউন্ট করতে পারে আর কি, ওই ওয়েট গুলাও যাতে এই গার্ডার নিতে পারে, সেই জন্য আমরা যে হায়ার ক্যাপাসিটির গার্ডার সিলেক্ট করলাম 200 আর অলমোস্ট 200 বেশি নিয়েছি, দ্যাটস ওকে, সেটাই বলা হচ্ছে আর কি। তাহলে আমাদের গার্ডার সেকশন সিলেকশন হয়ে গেছে, কিসের ভিত্তিতে? ফ্লেক্সারের ভিত্তিতে। এখন কিন্তু শিয়ার স্ট্রেন্থ চেক করতে হবে, তো ফ্লেক্সারে মোটামুটি আমার এটা পাস। আরেকটা জিনিস হচ্ছে দেখো আমরা যদি স্টিফেনার ইউজ করবো, ইন্টারমিডিয়েট স্টিফেনার এবং বিয়ারিং স্টিফেনার, শিয়ার এটা আসলে পাস করবেই, যে কারণে এখানেই আমার ওই ফ্লেক্সারের মাধ্যমে চেক করার পরে যে সেকশন ফাইনাল হলো সেটাকে আমরা ফাইনাল সেকশন ধরতে পারি। কারণ হচ্ছে টেনসর বিল্ড অ্যাকশন ডেভেলপ করায় আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার খুব ক্লোজ দিয়ে স্পেস করে শিয়ার শিয়ার ক্যারি করার জন্য এটাকে অ্যাডিকুয়েট বানাতে পারবো। তো তাহলে আমাদের ফ্লাঞ্জ না আসলেও এখানে আমরা বলবো প্লেট গার্ডারের সাইজ হচ্ছে ইউজ এ 5x16x62 ইঞ্চ ওয়েব অ্যান্ড 1.5x18 ইঞ্চ ফ্লাঞ্জেস অ্যাজ শোন ইন ফিগার 10.17, উপরে ফিগার দেখানো হয়েছে। এখন আমরা আসবো হচ্ছে শিয়ার স্ট্রেংথ চেক, দেখো চেক শিয়ার স্ট্রেংথ, দ্য শিয়ার ইজ ম্যাক্সিমাম এট দ্য সাপোর্ট বাট টেনশন ফিল্ড অ্যাকশন ক্যানট বি ইউজড ইন দ্য ইন অ্যান এন্ড প্যানেল, টেবিল 316A ইন পার্ট 3 অফ দ্য ম্যানুয়াল উইল বি ইউজড টু অবটেইন দ্য রিকোয়ার্ড সাইজ অফ দ্য এন্ড প্যানেল, দ্য কার্স উইল বি এন্টার্ড উইথ ভ্যালুস অফ H/TW অ্যান্ড দ্য রিকোয়ার্ড TVVN/AW, হোয়ার H/TW আমাদের ওয়েবের জন্য কতটুকু, H/TW হচ্ছে 198, এটা আগেই ক্যালকুলেশন করে রেখে আসছি উপরে, আর এরিয়া অফ ওয়েব হচ্ছে যে উইথ টাইমস হচ্ছে হাইট, এটা পেয়ে গেলাম। তাহলে রিকোয়ার্ড TVN/AW সাপোর্টে, সাপোর্টের উপরে দেখো ক্যালকুলেটেড শেয়ার হচ্ছে 223.4 কিউব, তাহলে সাপোর্টে শেয়ার 223.4 ডিভাইডেড বাই হচ্ছে, এবং এটা কিন্তু ভিইউ আসলে দেখো ফিবিএন, তার মানে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ভিইউ, তাকে AW দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আসলে 11.5 KSI। তো এই যে স্টেপগুলো যে আমরা দেখছিলাম সেখানে কিন্তু বলা ছিল যে ইউজ দ্য গ্রাফ অর ইউজ দ্য ফলোয়িং ক্যালকুলেশনস, এখানে দেখো খেয়াল করে বলা আছে ডিজাইন কার্ভস ইন পার্ট 3 অফ দ্য ম্যানুয়াল ক্যান বি ইউজড ফর দিস পারপাস, ইফ দ্য কার্ভস আর নট ইউজ দ্য ইন্টারমিডিয়েট স্টিফেনার স্পেসিং ক্যান বি ডিটারমাইন্ড অ্যাজ ফলোস, এই তিনটে স্টেপে ফলো করে করতে পারো অথবা কার্ভ ইউজ করতে পারো। এখানে কার্ভ ইউজ করেছে আমি এখানে দেখাবো। তাহলে আমাদের জন্য এই যে VVN/AW আসলো 11.5 KSI, আর H/TW হচ্ছে 198.4, এখান থেকে আমার A/AIS এই রেশিওটা আসলে বের হবে এই গ্রাফ থেকে, দেখো আমরা সেখানে যাচ্ছি। এই এন্ড প্যানেলে টেনশন ফিল্ড অ্যাকশন নাই, সেটাতেই যেতে হবে, T16A ফিগারে যেতে হবে, টেনশন ফিল্ড অ্যাকশন নট ইনক্লুডেড। আমার জন্য LRFD-তে এটার ভ্যালু আসছে 11.5, তো এই কার্ভটা হচ্ছে 11.5 এর জন্য, দেখো এই কার্ভটা আর তার নিচেরটা আছে 10.5, তাহলে এই দুইটার অ্যাভারেজ একটা কার্ভ আমাকে নিতে হবে,
মানে এই দুইটার মাঝে ইন্টারপোলেশন করে বেসিক্যালি নিতে হবে। তো এটা তো এক্স্যাক্টলি নির্ণয় করা সম্ভব না। আমরা ডান পাশে এটাতে প্রবেশ করলাম, আর বাম পাশে হচ্ছে আমার এইচ বাই টি ডব্লিউ রেশিও, এটা আমাদের আসছে হলো 198 পয়েন্ট সামথিং ছিল। আমরা 198 এটাকে 200 এর কাছাকাছিও যদি ধরি, তাহলে দেখো আমার এই 12 এর কার্ভ যেটা সেটার কাছ দিয়ে আমরা যদি আগাতে থাকি, তাহলে এই বাম পাশ থেকে যদি আসি তাহলে 4 নাম্বার কার্ভ আর কি, ঠিক আছে? বাম পাশ থেকে 4 নাম্বার কার্ভ 198, তার মানে 200 এর কাছাকাছি 4 নাম্বার কার্ভের দিকে আসো, এই যে এরকম একটা জায়গায় হয়। আমি এখানে একটু অ্যানোটেট করে দেখাই, বাম পাশ থেকে যে 4 নাম্বার কার্ভ 198, আমি 180, এক পাই ঘর আছে 1 2 3 4 5, তার মানে প্রতিটা 4 4 করে 188, 192, 196, 198 এর কাছাকাছি এরকম এক জায়গায় হবে। 4 নাম্বার কার্ভে চলে যাব বাম দিক থেকে, এই যে 4 নাম্বার কার্ভটাই হচ্ছে অ্যারাউন্ড 12, তারও একটু আমাকে ডানে আসলে যেতে হবে যেহেতু আমাদের 11.5। এই বরাবর ঠিক নিচে যদি আমি এখন চলে আসি, এই যে এই লাইন বরাবর ঠিক নিচে যদি চলে আসি, তাহলে দেখো এটা রেশিও আসলে মিট করাটা খুব টাফ হয়ে যাবে। এইটা এই বরাবর আসলে এইটা, তার মানে 0.5 এর থেকে একটু বেশি যে এই জায়গায় আসে, তার মানে 0.55 0.55 0.56 এরকম আসে। দেখি ওরা কতটুকু নিয়েছে, 0.6 নিয়েছে আসলে। এখান থেকে দেখা যাচ্ছে নিচের দিকে আসলে এই যে এ বাই এইচ রেশিও এটা ইন্টারসেক্ট করে হচ্ছে এইটা, আসলে এইটা, তার মানে 0.6 এই হবে। হ্যাঁ, তো এখান এই গ্রাফ থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? না হলে তুমি যে এই স্টেপ গুলো ফলো করতে পারো, জাস্ট এই যে ইকুয়েশনের মাধ্যমে সিবি পাও ফার্স্ট, সিবি থেকে কেবি পাবা, কেবি থেকে এ পেয়ে যাবা, এই এই ইকুয়েশন থেকেও পেতে পারো, দুইভাবেই সম্ভব। তো এখানে এ বাই এইচ রেশিও পেলাম 0.6, এ বাই এইচ রেশিও 0.6 পেয়েছি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ইকুয়াল টু 0.6 এইচ, এইচ তো আমাদের জানা 62 ইঞ্চ, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 37.2 ইঞ্চ। তার মানে সাপোর্ট থেকে বিয়ারিং স্টিফেনার সাপোর্ট যে ব্যবহার করবো তার থেকে ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার এর স্পেসিং করতে হবে 32.2 ইঞ্চ, তারপর শিয়ার শিয়ার ক্যারি করতে হলে। তার মানে আমি যে ওয়েব থিকনেস সিলেক্ট করেছি তাতে ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করতে হবে, এবং সেটা প্রথম সাপোর্ট থেকে 37.2 ইঞ্চ ফার্স্ট ডিস্টেন্সে ব্যবহার করতে হবে। আমরা 37.2 ইঞ্চ রাখবো না, বরং দেখো এখানে 636 ইঞ্চ সিলেক্ট করেছে। Although the required stiffener spacing is a clear distance, the use of center to center distances is somewhat simpler and will be slightly conservative. In addition, because of the approximations involved in using these curves, we will be conservative in rounding a value of A. Rounding the value of A. Use a distance of 36 inches from the center of the end bearing stiffener to the center of the first intermediate stiffener. তাহলে 37.2 ইঞ্চ কে 36 ইঞ্চ নেওয়া হচ্ছে, যেহেতু যে আমাদের গ্রাফ রিড করতে একটু কম বেশি আছে, ওই ওইখানে যাতে সেফ সাইডে থাকা যায় সেজন্য আরো কম নিচ্ছি আর কি, ঠিক আছে? তুমি যদি ক্যালকুলেট করে দেখো তাহলে দেখবা যে এই 36 ইঞ্চে যদি আমি ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করি, তাহলে এটা স্ট্রেংথ আসে, শিয়ার স্ট্রেংথ আসে 231 কিপ, যা আমাদের রিকোয়ার্ড 223 কিপের চেয়ে বেশি। মানে এইটা ধরেই তো আমরা গ্রাফ থেকে ক্যালকুলেট করলাম, তো সেটা ইউজ না করে তার চেয়ে কম ব্যবহার করলাম, তাহলে দেখো শিয়ার স্ট্রেংথ তখন আরো বেশি আসবে। তো এটা জাস্ট ক্যালকুলেশন করে মানে বোঝার জন্য দেখাইলো, আমরা কম নিলে আসলে সেফ সাইডে থাকবো, সেটাই সেটা দেখানোই এখানকার উদ্দেশ্য। এনিওয়ে, তাহলে ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনারের লোকেশন আমি পেয়ে গেলাম। এখন হচ্ছে কি করব, দেখো ডিটারমাইন দা ইন্টারমিডিয়েট স্টিফেনার স্পেসিং নিডেড ফর স্ট্রেংথ আউটসাইড দা এন্ড প্যানেলস। At a distance of 36 inches from the left end, the shear is, মানে in first intermediate stiffener এর ওখানে shear demand কত, এই গ্রাফ থেকে আমরা বের করব। তো এই যে এটা থেকে তুমি distributed load এর যে 36 inch by 2 এটাকে ফিটে নিয়ে নাও, আর 4.34 হচ্ছে distributed load, এই ক্যালকুলেশন তো সিম্পল, এগুলো আর এক্সপ্লেন করার প্রয়োজন নাই। তাহলে 36 ইঞ্চ ডিস্টেন্সে যেখানে ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করবো সেখানকার শিয়ার এটা ক্যালকুলেট করে ফেললাম, এখানকার রিকোয়ার্ড CVNAW এটা তাহলে কত, তার মানে ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনারের পরে এখন সেকেন্ড ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলোর স্পেসিং কত হবে। রিমেম্বার এন্ড এন্ড
জোনে কিন্তু টেনশন ফিল্ড ডেভেলপ করা সম্ভব হয় নাই, তার মানে এখানে তখন স্টিফেনারের স্পেসিং কম আসছে। আর যেখানে টেনশন ফিল্ড ডেভেলপ করা সম্ভব সেখানে ইন্টারমিডিয়েট স্টিফেনার স্পেসিং দেখবে বেশি আসবে। তো সেইটাই আমরা এখন নির্ণয় করব, যেখানে টেনশন ফিল্ড ডেভেলপ করা সম্ভব সেই রিজিয়নে। তো দেখলাম যে আমার ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনারের ইমিডিয়েট পরের পয়েন্টেই আমার শিয়ার ফোর্স হচ্ছে 210.4 কিভস। তাহলে সেখানকার এই যে ফিবিএন ডিভাইডেড বাই এডব্লিউ, তার মানে ভিইউ ওভার এডব্লিউ, এটা আসে 10.86 কেএসআই। এইটা এই ভ্যালু আর হচ্ছে এইচ বাই টি ডব্লিউ ভ্যালু 198 পয়েন্ট যা জানা আছে, এই দুইটা দিয়ে আবার আমি টেবিল 3.316 বি তে যাব, যেখানে টেনশন ফিল্ড ইনক্লুডেড আছে। সেখান থেকে একইভাবে আমি ডেটা যদি রিড করি তাহলে নিচে যে এ বাই এইচ রেশিও কত সেটা আমি পেয়ে যাব। তো এটা এই জাস্ট এটা যে দেখো টেবিল 316 বি তে বি থেকে নিয়ে আসছে সেটা এখানে বলাও আছে, তুমি করে দেখো এ বাই এইচ রেশিও আছে 1.6। তো এইটার জন্য তাহলে স্পেসিং হচ্ছে 99.2 ইঞ্চ, তার মানে ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার ব্যবহার করতে হবে 36 ইঞ্চ সাপোর্ট ফেস থেকে, অথচ পরেরটাই ওই ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার থেকে সেকেন্ড ইন্টারমিডিয়েট স্টিফেনার ব্যবহার করতে পারবো 99.2 ইঞ্চ দূরত্বে, হিউজ ডিস্টেন্স। কিন্তু দিস ম্যাক্সিমাম স্পেসিং উইল অ্যাপ্লাই ফর রিমেইনিং ডিস্টেন্স টু দ্য সেন্ট্রাল লাইন অফ দ্য গার্ডার, দিস ডিস্টেন্স ইজ 324 ইঞ্চ। মানে দুইটা ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনারের মাঝখানে দুই এন্ড থেকেই যেহেতু দুইটা স্টিফেনার ব্যবহার করবো তাহলে মাঝখানে কতটুকু স্পেসিং আছে সেটা হচ্ছে টোটাল 30 ফিট স্প্যান, তাকে 12 দ্বারা গুণ করলাম মাইনাস 36 ইঞ্চ করলাম, তাহলে মাঝখানের যে দূরত্বটা টোটাল স্প্যানের 324 ইঞ্চে আমি যে 99.2 ইঞ্চ ডিস্টেন্সে ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করব, তার মানে স্পেসিং কয়টা হবে এখন 3.24, আমরা আসলে 4টা ব্যবহার করব, ঠিক আছে, ইউজ 4 স্পেসেস, তার মানে তাহলে স্পেসিং হবে তখন 324/4, তার মানে 81 ইঞ্চ। তো এইভাবে আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার কয়টা লাগবে সেটা বের করলাম। এখন ইন্টারমিডিয়েট স্টিফেনারের সাইজ কিন্তু এখনো সিলেক্ট করিনি, ঠিক আছে। Before proceeding, check the conditions of AISCG3 to be sure that tensor field action can be used for this girder and the stiffener spacing. So, এটা আসলে আমরা যে স্পেসিং সিলেক্ট করলাম সেই স্পেসিং এর জন্য টেনশন ফিল্ড অ্যাকশন কি রিয়েলি ডেভেলপ করবে কিনা তার জন্য এই যে দেখো গাইডলাইন ছিল, সেই গাইডলাইন অনুযায়ী আমাকে চেক করতে হবে যে টেনশন ফিল্ড অ্যাকশন রিয়েলি ডেভেলপ করবে কি করবে না, তার কয়েকটা কন্ডিশন ছিল। এই যে এখানে আছে টেনশন ফিল্ড অ্যাকশন এই জায়গাতে এই 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 কন্ডিশন ফুলফিল করলে টেনশন ফিল্ড ডেভেলপ করবে না, আর এইগুলো যদি ফুলফিল না করে তাহলে টেনশন ফিল্ড ডেভেলপ করবে, এটাও আমাকে এখানে চেক করে যেতে হবে। সেটাই চেক করা হচ্ছে, দেখো ফার্স্ট ছিল হচ্ছে এন্ড প্যানেল, তো না আমরা এন্ড প্যানেল না, এটা মাঝখানের প্যানেল আর কি। তাহলে প্রথম কন্ডিশন গেল, তারপরেরটা হচ্ছে এ বাই এইচ, এটা 3-এর চেয়ে বেশি হলে ইন্টারমিডিয়েট টেনশন ফিল্ড হবে না, তার মানে এটা 3-এর চেয়ে কম হতে হবে, তাহলে ওকে টেনশন ফিল্ড ডেভেলপ করা সম্ভব এটা হলে। তারপরের কন্ডিশন আসো সেটাও স্যাটিসফাই করেছে, তারপরের কন্ডিশন আসো সেটাও স্যাটিসফাই করেছে, তারপরেরটা আসো সেটাও স্যাটিসফাই করেছে, তার মানে কি বলা হচ্ছে যে দ্য ফলোয়িং স্পেসিংস উইল বি ইউজড ফ্রম ইচ এন্ড অফ দ্য গার্ডার, 1 at 36 inches and 4 at 81 inches as shown in figure 10-19. দেখো এই যে ফার্স্ট বিয়ারিং স্টিফেনার থেকে ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার হবে 36 ইঞ্চে, আর মাঝখানে যে ডিস্টেন্স আছে তাতে চারটা স্পেসিং এ কয়টা 1 2 3 4 সেন্টার লাইন পর্যন্ত আর কি। আচ্ছা 30 ফিট ছিল কিন্তু সেন্টার লাইন পর্যন্ত, ঠিক আছে, এখানে তাহলে কি করলো 30 ফিট মাইনাস 36 ইঞ্চ, হ্যাঁ সেন্টার লাইন পর্যন্ত নিয়েছে আর কি। আমি মনে করেছিলাম যে দুই এন্ডে, নো দুই এন্ডে হলে এখানে 260 ফিট নিতে হতো আর এখানে 36 × 2 নিতে হতো, তাহলে টোটাল কতটা স্পেসিং লাগবে সেটা বের হতো, তার মানে জাস্ট হাফ লেন্থে সাপোর্ট এক সাপোর্ট থেকে মিড পয়েন্ট পর্যন্ত আমার চারটা স্পেসিং দিতে হবে। তাহলে কয়টা 1 2 3 4টা স্পেসিং দিলে দেখো অ্যাডিশনাল আরো কয়টা তাহলে স্টিফেনার লাগছে, 1 2 3 চারটা স্পেসিং হতে হলে মাঝখানে লাগছে 3টা, সেন্টার লাইন বরাবর একটা, ডান পাশে তাহলে আরো এরকম আরো 3টা লাগবে, 3টা তো না বরং এই যে প্রথমটা সহ মোট 4টাই, ঠিক আছে 4টা স্পেসার তাহলে আরো 4টা লাগবে আর মাঝখানে একটা,
তাহলে মোট ইন্টারমিডিয়েট স্পিল স্টিফেনার হবে হচ্ছে 9টা আর কি, ঠিক আছে? আর বিয়ারিং স্টিফেনার তোমাকে ডিজাইন করতে হবে, একটা লাগে নাকি দুইটা লাগে সেটা ডিজাইন করতে হবে। তো এটা আসলে একটা ক্রস চেক যে আমি টেনশন ফিল্ড অ্যাকশন যে ধরলাম রিয়েলি কি সেটা হচ্ছে কিনা আবার এটা চেক করে দেখতে হলো। তো দেখলাম যে আমরা ওকে এই চার কন্ডিশন গুলো স্যাটিসফাই করে তার মানে টেনশন ফিল্ড ডেভেলপ করা সম্ভব। তো তাহলে ইন্টারমিডিয়েট স্পেসিং স্টিফেনারের স্পেসিংটা পেয়ে গেছে, এখন আমরা সাইজ সিলেকশনে চলে আসবো। The first stiffener placed at 36 inches defines the left boundary of the first tension field panel. This stiffener must therefore be proportioned to satisfy the requirements of AISC G3T. This means that, দেখো, আমরা স্টিফেনারের এখন সাইজ সিলেকশনে আসতেছি। তাহলে স্টিফেনারের সাইজ যখন সিলেক্ট করব, তাহলে আমার উইদাউট টেনশন ফিল্ড হলে এইটা স্যাটিসফাই করতে হবে, উইথ টেনশন ফিল হলে এটা স্যাটিসফাই করতে হবে। আমরা ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার যেটা ইউজ করলাম এই যে এইটা, তার বাম পাশে টেনশন ফিল আসবে না কিন্তু ডান পাশে কিন্তু টেনশন ফিল ডেভেলপ করতে হবে, করবে। তাহলে এইটাতে কিন্তু আলটিমেটলি স্টিফেনারটার এক পাশে দেখো টেনশন ফিল আছে আর এক পাশে নাই। তাহলে টেনশন ফিল থাকলে যে রিকোয়ারমেন্ট, টেনশন ফিল থাকলে আসলে গ্রেটার রিকোয়ারমেন্ট আছে, মানে বড় সাইজের স্টিফেনার আসবে সেই রিকোয়ারমেন্ট আছে, তাহলে সেইটাই আমাকে স্যাটিসফাই করাতে হবে। তাহলে টেনশন ফিল্ড আছে এটার জন্য যে রিকোয়ারমেন্ট স্টিফেনার গুলো সেটা দিয়েই আমি ডিজাইন করব, ঠিক আছে? সবগুলো স্টিফেনার ইন্টারমিডিয়েট স্টিফেনার এখানেও দেখো তাই করেছে। তো এই যে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে বিএস বি ওভার টিএসটি, এটা 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 হতে হবে, তার মানে এখান থেকে আমি মিনিমাম একটা থিকনেস পাবো, উইথ উইথ বা থিকনেস রেশিও, উইথ আমি অ্যাজিউম করব, থিকনেস কত লাগবে সেটা নির্ণয় করব। আর সেকেন্ড আর একটা যে কন্ডিশন যে নিচের ইকুয়েশন ছিল সেটাও আমাকে নিতে হবে। এই দুইটা থেকে আলটিমেটলি আমাকে স্টিফেনারের উইথ এবং থিকনেস সিলেক্ট করতে হবে, আর এটা লেন্থ কত দিব সেটাও নির্ণয় করতে হবে, সেটারও গাইডলাইন আছে আমাদের ওখানে। ইন্টারমিডিয়েট স্টিফেনারের লেন্থ কত হবে দেখো, এই যে লেন্থ কতটুকু হবে সেটাও এখানে বলা আছে, যে দিস ডিস্টেন্স লেভেলড ইন সি শুড বি বিটুইন 4 and 6 times দা ওয়েব থিকনেস, তার মানে ইন্টারমিডিয়েট স্টিফেনারের নিচে আমরা এখানে যে গ্যাপটুকু রাখবো সেটা কতটুকু হতে হবে, সেটা হচ্ছে 4 to 6 times দা ওয়েব থিকনেস। এটা আসলে ওয়েল্ডিং থেকে যদিও বা, বাট এটাই বেসিক্যালি এই যে এই ওয়েল্ড থেকে মানে বটম অফ দি স্টিফেনার থেকে টপ বটম ফ্লাঞ্জের টপ পর্যন্ত সেটাই বেসিক্যালি সি হবে। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা নির্ণয় করব। ফার্স্ট আমরা চলে আসি এই প্রথমটা দিয়ে কিভাবে স্যাটিসফাই করা যায় দেখি। টু ডিটারমাইন এ ট্রায়াল উইথ ফর অল স্টিফেনার্স কনসিডার দ্য অ্যাভেলেবল স্পেস, দ্য ম্যাক্সিমাম পাসিভ পসিবল উইথ ইজ, আমি তো স্টিফেনারের উইথ আমার ফ্লাঞ্জের যে উইথ আছে তার চেয়ে বেশি করতে পারবো না, তার ইকুয়াল বা তার চেয়ে কম রাখবো, আমরা কমই রাখবো সাধারণত। দেখো তাহলে অ্যাভেলেবল স্পেস কতটুকু আছে, ম্যাক্সিমাম উইথ অফ স্টিফেনার আমি কত দিতে পারবো, ফ্লাঞ্জের উইথ থেকে ওয়েবের থিকনেস বাদ দিলাম, তাকে দুই দিয়ে ভাগ করলাম, তাহলে এক সাইডে অ্যাভেলেবল উইথ আছে হচ্ছে 8.84 ইঞ্চ, আমরা সেখানে হাফ নিব আর কি, মানে 4 ইঞ্চ যদি স্টিফেনারের উইথ নেই তাহলে দেখি যে তার থিকনেস কত আসে। তাহলে এখানে আমি উইথ সিলেক্ট করলাম, তাহলে মিনিমাম থিকনেস কত লাগবে সেটা আমি এখানে পেয়ে যাবো। দিস লিডস টু এ মিনিমাম রিকোয়ার্ড থিকনেস অফ, এই যে ইকুয়েশনটাতে বসাও বি 4 ইঞ্চ বসাও, আর ই এফ ওয়াই এস টি এগুলো তো সব আমাদের জানা ম্যাটেরিয়াল প্রপার্টি, তাহলে মিনিমাম থিকনেস হচ্ছে 0.252 ইঞ্চ, তার চেয়ে বেশি প্রোভাইড করতে হবে। এটা তো গেল একটা ইকুয়েশন থেকে, ইকুয়েশন G33। এখন ইকুয়েশন G34 থেকেও আমাকে সাইজ সিলেক্ট করতে হবে, যেটা আসলে বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবে। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনার্শিয়া ফ্রম ইকুয়েশন G34, এই যে এই ইকুয়েশন হচ্ছে G34। তো তার জন্য আমার প্রথমে IST1 নির্ণয় করব। রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ক্যালকুলেটেড ফর নো টেনশন ফিল্ড কেস, এই ইকুয়েশনে দেখো নো টেনশন ফিল্ড কেসের জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়া রিকোয়ার্ড IST যেটা সেইটাই হচ্ছে আমার এই সেকেন্ড এই ইকুয়েশনে IST1, ঠিক আছে? IST যেটা এটা এটাই হচ্ছে আমার IST1 বেসিক্যালি এই ইকুয়েশনের জন্য। তো এখানে আমরা ওই ফর্মুলা দিয়ে নির্ণয় করব। দেখো এই যে এখানে IST, এই IST নির্ণয় করতে হলে আমাকে প্রথমে J নির্ণয় করে নিতে হচ্ছে, আর B হচ্ছে স্মলার অফ A এন্ড H, যে এই ফর্মুলা দিয়ে নির্ণয় করব, বাট সেটা অবশ্যই 0.5 এর চেয়ে বেশি হতে হবে। দেখো প্রথমে J নির্ণয় করে নিল, যেটা 0.5 এর চেয়ে বেশি হতে হবে, এবং আমাদের J এর ভ্যালু আসলো হচ্ছে 5.414, যেটা 5.5 এর চেয়ে বেশি, তাহলে J এর ভ্যালু এটাই সিলেক্টেড।
0.5 এর যদি কম আসতো তাহলে আমরা অবশ্যই 0.5 নিতাম, তার চেয়ে কম নিতাম না। আর এই যে IST = BTWJ, যেখানে B হচ্ছে মিনিমাম অফ A এন্ড H, এই দুটোর মধ্যে যেটা কম সেটা নিতে হবে। তো মিনিমাম অফ A হচ্ছে আমার 81 ইঞ্চ আসছে, এই যে আমরা পরে সিলেক্ট করলাম ইন্টারমিডিয়েট স্টিফেনার স্পেসিং 81 ইঞ্চ, আর H হচ্ছে ওয়েবের ডেপথ 62 ইঞ্চ। তো এই দুইটার মধ্যে মিনিমামটা নিতে হবে, মিনিমামটা হচ্ছে 62 ইঞ্চ পরে ইকুয়েশন আসছে। আর TW তো 5/16 ইঞ্চ, আর J এর ভ্যালু আসলো 5.414। তো এভাবে করে আমরা IST 1 পেলাম, এই ইকুয়েশনে যে IST 1 বসাবো সেটা পেলাম। এখন IST 2 নির্ণয় করতে হবে। তো IST 2 নির্ণয় করার জন্য আমাদের এই যে ইকুয়েশন দেওয়া আছে এইখানেই আমরা যদি যাই, দেখো IST 2 নির্ণয় করার জন্য এখানে ফর্মুলা দেওয়া আছে IST 2, এই যে এই ফর্মুলা দিয়ে করতে হবে, যেখানে rho ST হচ্ছে ম্যাক্সিমাম FY ডিভাইডেড বাই FST 1। এখান থেকে IST 2 নির্ণয় করব, আবার ওই ইকুয়েশনেই দেখো BR আছে, BC 1 আছে, BC 2 আছে, BC 1 কি BC 2 কি আর VR কি সেগুলোর এক্সপ্লানেশন এখানে দেওয়া আছে, আমরা সেভাবেই নির্ণয় করব। প্রথমে IST 2 নির্ণয় করে নিব এই ইকুয়েশনের মাধ্যমে, যেখানে আসলে rho ST ফার্স্ট নির্ণয় করতে হবে, ম্যাক্সিমাম অফ FYW বাই FYST। FYW হচ্ছে ওয়েবের ওয়েব ম্যাটেরিয়ালের ইল ডিস্টেন্স, আর নিচে হচ্ছে স্টিফেনারের ইল ডিস্টেন্স। তো আমরা তো একই স্ট্রেংথের ম্যাটেরিয়াল ওয়েব এবং স্টিফেনার হিসেবে ইউজ করবো, ফ্লাঞ্জ হিসেবে একই ম্যাটেরিয়াল ইউজ করবো, যে জন্য এখানে ভ্যালু আসবে আসলে এই যে এটা রেশিও 1 আর এটা রেশিও 1, তাদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে, সেটাও আমার 1। এখানে আমরা সেই ভ্যালুগুলো ইনপুট করি, করলে আমার IST হচ্ছে 16.16 ইঞ্চ আসলো, ইঞ্চ পর ফোর আসলো। তো এখন IST ক্যালকুলেশন করতে হলে আমার যে VC1, BC2 আর VR এগুলো লাগবে। টু দ্য লেফট অফ দিস স্টিফেনার, দ্য স্টিফেনার স্পেসিং ইজ 36 ইঞ্চেস, অ্যান্ড টু দ্য রাইট দ্য স্পেসিং ইজ 81 ইঞ্চেস। খেয়াল করো আমরা যে VR, VC1 আর BC2 নির্ণয় করব তার জন্য কি কি বলা আছে। VR হচ্ছে দ্য লার্জার অফ দ্য রিকোয়ার্ড শিয়ার স্ট্রেংথ, দ্যাট মিনস VU ফর LRFD অন ইস্ট সাইড অফ দ্য স্টিফেনার, দ্যাট ইজ ইন দ্য অ্যাডজাসেন্ট ওয়েব প্যানেলস। আমি ইন্টারমিডিয়েট স্টিফেনারের ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনারে যে তোমার শিয়ার সবচেয়ে বেশি থাকবে সেটাই নিব। তো তার ডানে অথবা বামে যে অ্যাডজাসেন্ট প্যানেল আছে সেটার মধ্যে ম্যাক্সিমাম শিয়ার যেখানে সেটাই আমাকে নিতে হবে। খেয়াল করো, দ্য লার্জার অফ দ্য রিকোয়ার্ড শিয়ার স্ট্রেংথ অন ইস্ট সাইড অফ দ্য স্টিফেনার, দ্যাট ইজ ইন দ্য অ্যাডজাসেন্ট ওয়েব প্যানেলস, ঠিক আছে, সেটাই হবে আমার ভিআর। তো আমার ক্ষেত্রে আসলে যে সাপোর্টের যে শিয়ার সেটাই হবে বেসিক্যালি ভিআর। পিসি ওয়ান হচ্ছে দ্য স্মলার অফ দ্য অ্যাভেলেবল শিয়ার স্ট্রেংথ, দেখো স্মলার অফ দ্য অ্যাভেলেবল শিয়ার স্ট্রেংথ ইন দ্য অ্যাডজাসেন্ট প্যানেলস ক্যালকুলেটেড উইথ নো টেনশন ফিল্ড অ্যাকশন, the smaller of the available shear strength in the adjacent panels calculated with no tension field action, তার মানে v1 নিব smaller available strength without tension field, আর vc2 যেটা সেটা নিব the available the smaller the of the available shear strength in the adjacent panels calculated with tension field action। এটা আসলে বেসিক্যালি চারটা ভ্যালু ক্যালকুলেট করে তোমাকে ডিজাইন করতে হবে। আমি বলবো চারটা ভ্যালু না হলেও আমরা দুইটা দিয়েই পারবো বেসিক্যালি, দেখো স্মলার অফ দ্য অ্যাভেলেবল স্ট্রেংথ উইথ নো টেনশন ফিল্ড। তো এই ভিসি ওয়ান যেটা সেটা হচ্ছে এই যে লেফট প্যানেলে আমার টেনশন ফিল্ড আসবে না, তাহলে সেখানে টেনশন ফিল্ড না হলে যে স্ট্রেংথটা আসবে সেটাই হওয়ার কথা, আমরা দেখি এরা কি করছে। তো এখানে পড়ে আমরা এভাবে জানি যে টু দ্য লেফট অফ দ্য স্টিফেনার, দ্য স্টিফেনার স্পেসিং ইজ 36 ইঞ্চেস, and to the right the spacing is 81 inch, the longer panel will have the smaller strength for both the tension field and the no tension field cases defined by VC1 and VC2। ও আচ্ছা, মানে এই দুইটার মধ্যে যেটা আসলে টেনশন ফিল্ড ছাড়া এবং টেনশন ফিল্ড সহ মিনিমাম স্ট্রেন্থ আসবে সেইটাই নিতে হবে। তো ডান পাশে যেখানে স্পেসিং বেশি সেখানে টেনশন ফিল্ড ছাড়াই স্ট্রেন্থ কম আসবে, আবার ডান পাশে যেহেতু স্প্যান বেশি তাহলে টেনশন ফিল্ড ধরলেও সেখানে স্ট্রেন্থ সবচেয়ে কম আসবে। তার মানে দুই ডান পাশে আসলে স্পেসিং নিয়ে টেনশন ফিল্ড সহ এবং টেনশন ফিল্ড ছাড়া দুইটা স্পেসিং নিতে হবে। তো এটার জন্য আমরা টেবিলের হেল্প নিব, টেনশন ফিল্ড না হলে 316 আর টেনশন ফিল্ড হলে 316, টেনশন ফিল্ড না হলে 316 এ, টেনশন ফিল্ড অ্যাকশন হলে 316 ডি, এই ম্যানুয়াল গ্রাফের হেল্প নিব আর কি, টেবিলের হেল্প নিব।
From manual table 316A, no tension field action for H by TW equal to 198.4 and A by H equal to 81 divided by 62. এখন আমরা উল্টা এই যে ফি বিএন ওভার এডব্লিউ এটা ক্যালকুলেট করব ঠিক আছে আমার এই টেবিলে গেলাম উইদাউট টেনশন ফিল্ড এখানে আমার 198 এই বরাবর আসব আর আমাদের জন্য এ বাই এইচ রেশিও এখানে পেয়েছি হলো 1.306 এখানে ডান পাশে যে 1.306 চলে আসে এটা 1.3 1.25 তার মানে 1.3 হবে এর পরেরটা এই বরাবর ঠিক উপরে উঠে যাও 198 এর এখানে যে পয়েন্ট ইন্টারসেক্ট করে সেইটা দেখো কোন কার্ভের কাছাকাছি যদি দুইটা কার্ভের মাঝামাঝি হয় তাহলে ইন্টারপোলেট করতে হবে তো এইভাবে করে এখান থেকে পেয়ে গেলাম আমরা ফি ভিএন এর ভ্যালু পেয়েছি 5 কেএসআই বাই ইন্টারপোলেশন যদি এই গ্রাফের ইউজ না করতে চাও তাহলে ওই যে ওখানে যে স্টেপগুলো দেওয়া আছে ইকুয়েশনের মাধ্যমে প্রথমে এ বাই এইচ রেশিও দিয়ে কেভি ক্যালকুলেট করো কেভি ইউজ করে সিভি ক্যালকুলেট করো সিভি ইউজ করে যে ফি ফি ভি এন ক্যালকুলেট করো আর তাকে এ ডব্লিউ দ্বারা ভাগ করলে ভাগ করারও দরকার হবে না তখন তাহলে তুমি ডিরেক্টলি আসলে ফি ভি এন টা পেয়ে যাবে সেখান থেকে তো এখানে আসলে দুই ভাবে করতে পারো আর কি ঠিক আছে সো এটা পেলাম আমরা 5 কেএসআই তাহলে এ ডব্লিউ ইকুয়াল টু এইচ টি ডব্লিউ সেটা আমরা জানি তাহলে ফিবিএন কত ফিবিএন হচ্ছে যেটা পাবো সেটাই হবে আমার ভিসি ওয়ান এবং এটা হচ্ছে এই যে ফাইভ টাইমস আর গুণ করে দিলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে ফিবিএন ইকুয়াল টু ফাইভ টাইমস এ ডব্লু এই যে এখানে ফাইভ টাইমস এ ডব্লু করে আমরা ভিসি ওয়ান পেয়ে গেলাম অনুরূপভাবে এখন টেনশন ফিল্ড সহ যেটা পাবো সেটা হবে আমার ভিসি টু ঠিক একই কাজ করেছি দেখো একই কাজ করেছি বাট কার্ভ ইউজ করব হচ্ছে এই টেনশন ফিল্ড সহ যেটা 316B সেইটা তো এটার থেকে পাইলাম 12.3 VBN ওভার AW এটা রেশিও পেয়েছি 12.3 বাই ইন্টারপোলেশন এখানে ইন্টারপোলেট করতে কারো একটু কম বেশি হবে কেউ যদি 12.2 সিলেক্ট করো 12.4 সিলেক্ট করো দ্যাটস ওকে টু বাট কনজারভেটিভ সাইডে কমটা নেওয়ার চেষ্টা করবো যাতে সেফ ডিজাইন হয় তাহলে VBN ইকুয়াল টু এটা হবে তখন VC2 এবং সেটা হচ্ছে 238 কি তো এই সব ভ্যালুগুলো আর ভি আর হচ্ছে আমার যে দেখো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেন্থ যেটা এবং আমি বলেছি যে সাপোর্টেই হচ্ছে অ্যাডজাসেন্ট প্যানেলে যে ম্যাক্সিমাম শেয়ার এবং লেফট লেফট পার্টে ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে যে সাপোর্ট রিয়াকশন সেটাই বা সাপোর্টে যে শেয়ার সেটা 223.4 কিপস এই ভ্যালুগুলো আমি এই যে সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দিলাম আমার আইএসটি রিকোয়ার্ড হচ্ছে 15.1 ইঞ্চ পাওয়ার 4 এটা পেয়ে গেছে তো এই এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া রিকোয়ারমেন্ট আর আমরা উইড থিকনেস আগেই সিলেক্ট করে আসছিলাম এখানে যে আমি যদি 4 ইঞ্চির উইড সিলেক্ট করি তাহলে থিকনেস রিকোয়ারমেন্ট ছিল 0.252 ইঞ্চ এখন এই যে সাইজ সিলেক্ট করেছি 4 ইঞ্চ বাই 0.252 ইঞ্চ দেখি তো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা যদি এই রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনার্শিয়া 15.1 ইঞ্চ পাওয়ার 4 এর চেয়ে বেশি হয় তাহলে আমি যে সাইজ সিলেক্ট করেছি দ্যাটস ওকে তো ওখানে রিকোয়ার্ড থিকনেস ছিল হচ্ছে 0.252 ইঞ্চ সেটাকে আমরা যে রাউন্ড আপ করে 3/8 ইঞ্চ দিলাম 3/8 ইঞ্চ বাই 4 ইঞ্চ প্লেট নিলাম তার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব তো দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার পরে এবং যেহেতু দুই পাশে দুইটা স্টিফেনার ইউজ করব এই যে আইএসটি যেটা এটা কিন্তু দুইটা স্টিফেনারের মোমেন্ট অফ ইনার্শিয়া ঠিক আছে আমাকে যেহেতু বোথ সাইডে স্টিফেনার ইউজ করতে হবে এই জন্য 2 দ্বারা গুণ করতে হয়েছে তো এটার অ্যাভেলেবেল মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 17.9 ইঞ্চ পাওয়ার 4 যেখানে আমার রিকোয়ার্ড ইনার্শিয়া হচ্ছে 15.1 ইঞ্চ পাওয়ার 4 তাহলে আমরা ওকে আসি বেশি আসি তো যে প্লেট সিলেক্ট করেছি দ্যাটস ওকে যদি না হতো তাহলে হয়তো আরো থিকার প্লেট সিলেক্ট করতাম অথবা এটার লেন্থটা বাড়িয়ে দিতাম মানে উইড বাড়িয়ে দিতাম 4 ইঞ্চের জায়গায় 5 ইঞ্চ অথবা এটা থিকনেস করতাম হাফ ইঞ্চ এরকম করে করতাম এনিওয়ে যেটা সিলেক্ট করেছি তাহলে ওকে ইন্টারমিডিয়েট স্টিফেনারের এটা সাইজ পেয়ে গেলাম ঠিক আছে তো এই যে দেখো সাইজটা দেখানো আছে সাইজ মানে হচ্ছে যেটার উইড আর হচ্ছে থিকনেস এখন এই ওয়েভের ডিরেকশনে লেন্থ কতটুকু দিব সেটাও নির্ণয় করতে হবে উইল ইউজ দিস সাইজ ফর অল অফ দিস ইন্টারমিডিয়েট স্টিফেনার্স টু ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য স্টিফেনার্স ফার্স্ট কম্পিউট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টিফেনার টু ওয়েভ ওয়েল্ড অ্যান্ড দ্য ওয়েভ টু ফ্ল্যাঞ্জ ওয়েল্ড টু ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য স্টিফেনার্স আমরা এখন স্টিফেনার লেন্থ সিলেক্ট করব তো এই যে নিচে এবং উপরে দেখো যে গ্যাপ যতটুকু রাখতে হবে মিনিমাম রাখতে হবে 4 টাইমস টিডব্লু আর ম্যাক্সিমাম রাখতে হবে হচ্ছে 6 টাইমস টিডব্লু
If we assume a flange to a weld size of 5 by 16 inch and 1.525 inches between welds, the approximate length of the stiffener is ace minus weld size minus 1.25 inch. Is a minimum jeta dite hobe ar ki. So eta bad dilam. Tahole amar dekho intermediate stiffener length hote hobe je 60 inch. এখানে 60.4 ইঞ্চ আসছিল তার থেকে একটু কম দেওয়া হলো রিমেম্বার এখানে কিন্তু সাইজটা এই যে লেন্থটা এতটা ইম্পর্টেন্ট না বাট আমাকে যে ক্লিয়ার ওয়েল্ডিং যদি ক্লিয়ার করতে চাই তাহলে মিনিমাম কতটুকু গ্যাপ রাখতে হবে মানে লেন্থ এত চেয়ে বেশি হতে পারবে না সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এখানে লেন্থে যেন যদি বাড়াতে চাও তাহলে ইউ আর রং বরং এখানে কম লেন্থ দিতে হবে তাহলে আমাদের স্টিফেনার এর সাইজ সিলেক্ট হয়ে গেল ইউজ টু প্লেটস 3 বাই 18 ইঞ্চ টাইমস 4 ইঞ্চ টাইমস 5 ফিট ফর দা ইন্টারমিডিয়েট স্টিফেনার 16 ইঞ্চ সাইজ লেন্থ এর তো ইন্টারমিডিয়েট স্টিফেনার এর স্পেসিং পেয়ে গেলাম তার সাইজও পেয়ে গেলাম এখন বিয়ারিং স্টিফেনার এর সাইজ সিলেক্ট করব এটা তো আর স্পেসিং লাগবে না জাস্ট কনসেন্ট্রেটেড লোডের আন্ডার ইউজ করতে হবে দুই সাপোর্টে আর মাসখানে যে কনসেন্ট্রেটেড লোড আছে সেখানে তো মাসখানে কনসেন্ট্রেটেড লোডের চেয়ে সাপোর্টের রিয়াকশন কিন্তু বেশি তাহলে সাপোর্টে যেটা সিলেক্ট করব সেটাই যদি কনসেন্ট্রেটেড লোডের আন্ডারে ইউজ করি তাহলে এটা সাফিসিয়েন্ট হবে আমরা সাপোর্টে শুধু সিলেক্ট করব এটাই মিড ডিস্টেন্স কনসেন্ট্রেটেড লোডের আন্ডারে ইউজ করব বিয়ারিং স্টিফেনারস উইল বি প্রোভাইডেড এট দা সাপোর্টস এন্ড এট মিড স্প্যান সিন্স দেয়ার উইল বি এ স্টিফেনার এট ইচ কনসেন্ট্রেটেড লোড দেয়ার ইজ নো নিড টু ইনভেস্টিগেট দা রেজিস্ট্যান্স অফ দা ওয়েভ টু দিস লোডস মানে ওয়েভের বাকলিং টাকলিং আমাদের কিছু চেক করতে হচ্ছে না If the stiffeners were not provided, the wave would not be protected from yielding and crippling. To do so, even bearing length LB as required by S equation J10-5 must be provided. Side wave buckling would not be an applicable limit instead because the girder has continuous lateral support. Making the unbraced length LB equal to zero and ace by TW LB divided by LB over ABF is greater than 2.3. So, আমরা যেহেতু আসলে বিয়ারিং স্টিফেনার ইউজ করব সেক্ষেত্রে জাস্ট বিয়ারিং স্টিফেনার এর বিয়ারিং স্ট্রেংথ এবং এটার কলাম স্ট্রেংথ এই দুইটাই চেক করব আর না হলে আমাদেরকে ওয়েবের যে বাকলিং চেক দিতে হবে Try a stiffener width B of 8 inch. দেখো ইন্টারমিডিয়েট স্টিফেনার এর উইথ 8 চে বিয়ারিং স্টিফেনার এর উইথ দ্বিগুণ নেওয়া হচ্ছে যেহেতু এরিয়া বেশি লাগবে এখানে কনসেন্ট্রেটেড লোড আছে তাহলে এটার উইথ বেশি লাগবে try a stiffener width of 8 inch the total combined width will be 2 times 8 plus 5 by 16 the wave thickness equal to 16.31 inches or slightly less than the flange width of 18 inch তাহলে এটার বিয়ারিং স্টিফেনার কে আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার এর যে রিকোয়ারমেন্ট সেগুলো দিয়ে ডিজাইন করব তাহলে থিকনেস কত হতে হবে এই যে ইন্টারমিডিয়েট স্টিফেনার যে ইকুয়েশন ছিল সেটা দিয়ে এটা থিকনেস নির্ণয় করে নিলাম ট্রাই টু 3 বাই 8 ইঞ্চ এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে দেখো রিকোয়ার্ড থিকনেস হচ্ছে 0.5 ইঞ্চ এখানে তার চেয়ে বেশি 3/4 ইঞ্চ নেওয়া হচ্ছে তাহলে দুই পাশে যে ডান পাশে একটা বাম পাশে একটা দুই পাশে আসলে বিয়ারিং স্টিফেনার ইউজ করব তাহলে ট্রাই 2 3/4/8 ইঞ্চ স্টিফেনার্স অ্যাজিউম এ 316 ইঞ্চ ওয়েভ টু ফ্ল্যাঞ্জ ওয়েল্ড এন্ড এ 1.5 ইঞ্চ সরি হাফ ইঞ্চ কাট আউট ইন দ্য স্টিফেনার চেক দ্য স্টিফেনার এট দ্য সাপোর্ট দ্য বিয়ারিং স্ট্রেংথ ইজ বিয়ারিং স্ট্রেংথ নির্ণয় করব এটার যে ফর্মুলা অলরেডি জানা আছে ওই ওখান থেকেই RN equal to 1.8 FYAPV equal to 729 কিপ পেলে এখানে খেয়াল করে দেখো এই যে ক্লিপ করা হয়েছে যে পার্টটুকু হাফ ইঞ্চ সেটাও কিন্তু বাদ দেওয়া হচ্ছে টোটাল এই 8 ইঞ্চ থেকে যেখানে ওয়েল্ডিং হবে ওয়েবার ফ্ল্যাঞ্জের ওয়েল্ডিং এর এখানে কিন্তু এটা কাট করে দিতে হবে ক্লিপ এবং সেটার উইথ হচ্ছে 0.5 ইঞ্চ আমরা এখানে এজুম করতেছি সেটা বাদ দেওয়া হবে এইভাবে আমরা এটার নমিনাল বিয়ারিং স্ট্রেন্থ পাইলাম তাকে বিয়ারিং স্ট্রেন্থ এর ফ্যাক্টর দ্বারা গুণ করলে বিয়ারিং ডিজাইন বিয়ারিং স্ট্রেন্থ পাবো যেটা ওখানকার যে কনসেন্ট্রেটেড লোড 223.4 কি তার চেয়ে বেশি দেবে তাহলে বিয়ারিং স্ট্রেন্থে আমি যে সাইজ সিলেক্ট করেছি দ্যাটস সাফিসিয়েন্ট
এখন এটাকে কলাম হিসেবে স্ট্রেন্থ চেক দিতে হবে চেক দ্য স্টিফেনার অ্যাজ এ কলাম দ্য লেন্থ অফ ওয়েভ অ্যাক্টিং উইথ দ্য স্টিফেনার প্লেটস টু ফর্ম এ কম্প্রেশন মেম্বার ইজ 12 টাইমস দ্য ওয়েভ থিকনেস ফর অ্যান এন্ড স্টিফেনার এন্ড স্টিফেনারের জন্য কলামের কতটুকু পার্ট এই যে এই কলামের কতটুকু লেন্থ মানে ওয়েভের কতটুকু লেন্থ কলামের পার্ট হিসেবে কাজ করবে সেটা নির্ণয় করতে হবে এন্ড প্যানেলের জন্য এটা হচ্ছে 12 টাইমস দ্য থিকনেস অফ দ্য ওয়েভ আর যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে 25 টাইমস দ্য ওয়েভ আমরা এসব রিকোয়ারমেন্টও দেখে আসছি থিওরিতে তো এখানে 12 টাইমস নেওয়া হবে কারণ এন্ড স্টিফেনার এটার জন্য অ্যাজ শোন ইন ফিগার 10.21 এটা দিস লেন্থ ইজ 12 টাইমস দ্য থিকনেস অফ দ্য ওয়েভ 5/16 ইঞ্চ which is equal to 3.75 inch. If we locate the stiffener centrally with this length, the point of support will be approximately 1.8 inch from the 875 inch from the end of the girder. Use 3 inches as shown in figure 10.22. মানে একবারে এন্ড থেকে কত ডিসটেন্সে ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনার ইউজ করব সেটা লোকেট করতে হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী 1.85 ইঞ্চে কিন্তু এখানে আমরা নিচ্ছি হলো 3 ইঞ্চ But base the computations on a total length of wave of 3.75 inches, which gives তাহলে এই যে 3.75 inch সহ এই যে টোটাল কলাম আসলো সেটা টোটাল কলামের এরিয়া কতটুকু হয় দুইটা ওয়েভ দুইটা স্টিফেনার আর এই যে এই ওয়েভের টোটাল এরিয়া দেখো দুইটা স্টিফেনার আর একটা ওয়েভের এরিয়া নিয়েছে এবং তার মোমেন্ট অফ ইনার্শিয়াও ক্যালকুলেশন করেছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া এই ওয়েভের যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসের রেসপেক্টে নিতে হবে সেভাবে নিচে দেখো 3.75 এটা হলো ওয়েভের মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হলো দুইটা স্টিফেনারের মোমেন্ট অফ ইনার্শিয়া আর এখানে যে এরিয়া টাইমস হচ্ছে এডি স্কয়ার আর কি যেটা প্যারালাক্সিস থিওরেম এনিওয়ে তার আর ক্যালকুলেশন করে ফেললাম কলাম স্ট্রেন্থ চেক করার জন্য কেএল বাই এইচ এটা যে 25 এর চেয়ে কম যদি 25 এর চেয়ে কম না হয় তাহলে আমরা আবার এই যে স্টিফেনারের সাইজ ইনক্রিজ করে নিব যাতে করে রেডিয়াস অফ ডাইরেকশন বেশি আসে এবং এটা কে 25 এর চেয়ে কম হয় তাহলে এটার নমিনাল স্ট্রেন্থ 474.1 কিব আর এটার মোমেন্ট ডিজাইন স্ট্রেন্থ হচ্ছে 427 কিব যা রিকোয়ার্ড স্ট্রেন্থ 223.4 কিব এর চেয়ে বেশি তাহলে আমার যে বিয়ারিং স্টিফেনারের যে সাইজ সিলেক্ট করেছি দ্যাটস ওকে ঠিক আছে তাহলে সিন্স দ্য লোড অ্যাট মিড স্প্যান ইজ স্মলার দ্যান দ্য রিয়াকশন ইউজ দ্য সেম স্টিফেনার অ্যাট দ্য মিড স্প্যান আমরা এটা ইউজ করব সাপোর্টে যে সাইজ আসছে তাহলে বিয়ারিং স্টিফেনার এর সাইজ আসলো ইউজ টু প্লেটস 3/4 ইঞ্চ টাইমস 8 ইঞ্চ টাইমস 5 ফিট 2 ইঞ্চ ফর দ্য বিয়ারিং স্টিফেনার রিমেম্বার বিয়ারিং স্টিফেনার কিন্তু একবারে বটম ফ্লাঞ্জ থেকে টপ ফ্লাঞ্জ বটম ফ্লাঞ্জের টপ থেকে টপ ফ্লাঞ্জের বটম পর্যন্ত কানেক্ট করতে হবে আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার কিন্তু বটম ফ্লাঞ্জে কানেক্ট করি নাই সেখানে আরো 2 ইঞ্চ গ্যাপ ছিল আমাদের 2 ইঞ্চ গ্যাপ নিচে ছিল কিন্তু বিয়ারিং স্টিফেনার টপ ফ্লাঞ্জের বটম থেকে বটম ফ্লাঞ্জের টপ পর্যন্ত দিতে হবে তার মানে ওয়েভের যে ডেপথ হবে বিয়ারিং স্টিফেনারের ডেপথও তাই হবে এবং উপরে নিচে দুই জায়গায় তোমাকে ওয়েল্ডিং করতে হবে সাইডে তো করতে হবেই তাহলে আমার সব কিছুর সাইজ সিলেকশন শেষ এখন আমাকে ওয়েল্ডিং ডিজাইনে যেতে হবে এট দিস পয়েন্ট অল কম্পোনেন্টস অফ দ্য গার্ডার হ্যাভ বিন সাইজ দ্য কানেকশনস অফ দিস এলিমেন্টস উইল নাও বি ডিজাইন E70 ইলেকট্রোডস উইথ এ ডিজাইন স্ট্রেংথ অফ 1.392 কিভস পার ইঞ্চ আর 16th of an inch in size will be used for all welds. তোমরা যে কানেকশন ডিজাইন আমি এটা দেখিয়েছি যে আমরা প্রতি 1/16 inch of weld এর E70 electrode এর জন্য strength পাই হচ্ছে 1.392 kips per inch per 16th of an inch in size. তো সেটা ডিজাইন করতে হবে কানেকশন ডিজাইন প্রথমে আমরা করব হচ্ছে ওয়েভ টু ফ্ল্যাঞ্জ কে যে আমরা কানেক্ট করব সেই কানেকশন ডিজাইন ওয়েভ থেকে ওয়েভ টু ফ্ল্যাঞ্জ কানেকশন ওয়েভ ফ্ল্যাঞ্জ কে যে ওয়েভের সাথে কানেক্ট করব সেটার ওয়েল্ডিং তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার ওয়েল্ডিং এরপর বিয়ারিং স্টিফেনার ওয়েল্ডিং সব কিছু ডিজাইন করতে হবে ফর ফ্ল্যাঞ্জ টু ওয়েভ ওয়েলস কম্পিউট দ্য হরাইজন্টাল শিয়ার ফ্লো এট দ্য ফ্ল্যাঞ্জ টু ওয়েভ জাংশন তো তোমরা শিয়ারিং স্ট্রেস ক্যালকুলেশনের এই ফর্মুলা জানো এখানে আসলে শিয়ার ফ্লো ক্যালকুলেশন করা হচ্ছে তার মানে নিচে যে বি থাকতে বি কিউ আবার আই বি এই বি দ্বারা না ভাগ করলেই আমরা শিয়ার ফ্লোটা পাই ম্যাক্সিমাম শিয়ার তারপরে কিউ নির্ণয় করো কিউ তো জানো যে ম্যাক্সিমাম শিয়ার হয় কোথায় এট দ্য সিমেট্রিক সেকশনের জন্য এট দ্য নিউট্রাল অ্যাক্সিসে মিন ডেপথে তো টোটাল এই যে এটা সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স টেবিল ফিগার 10.17 এ দেখানো আছে কতটুকু নিবা ফ্ল্যাঞ্জ এরিয়া টাইমস হচ্ছে এই যে এরিয়াটা নিতে হবে
সেন্ট্রয়েড পর্যন্ত, যেহেতু সেন্ট্রয়েডে ম্যাক্সিমাম ইয়াটা হবে। এবং এই কিউ এটা হচ্ছে এই যে এত, এখানে আসলে অ্যাকচুয়ালি দেখো ওয়েভের এরিয়াটা সম্ভবত এরা নেগলেক্ট করেছে, এখানে তো ওয়েভের এরিয়াটাও নেওয়ার কথা ছিল, বাট দ্যাটস গোয়িং টু বি ওকে। সো এভাবে আমরা কিউ পেলাম, আই নির্ণয় করা আছে আমাদের অলরেডি, তো এখান থেকে আমি ম্যাক্সিমাম শিয়ার ফ্লো পাচ্ছি যে আমার জয়েন্টে, ওয়েভ টু ফ্লাঞ্জে জয়েন্ট ইন্টারফেস, সেখানে শিয়ার ফ্লো হচ্ছে 3.158 কিভস পার লেন্থ অফ ইঞ্চ, পার ইঞ্চ অফ লেন্থ। ফর দ্য প্লেট থিকনেস বিং ওয়েল্ডেড, দ্য ম্যাক্সিমাম সরি দ্য মিনিমাম ওয়েল্ড সাইজ ডব্লু ইজ 3/16 ইঞ্চ। If intermittent welds are used, their minimum length is intermittent welds. তার মানে কিছু দূর ওয়েল্ড করব, কিছু দূর বাদ রাখবো, কিছু দূর আবার ওয়েল্ড করব, কিছু দূর আবার বাদ রাখবো, এটাকে ইন্টারমিটেন্ট ওয়েল্ডস বলে, কন্টিনিউয়াস না। ইন্টারমিটেন্ট ওয়েল্ডস অনেক সময় আসলে ইকোনমিক হয় আমাদের জন্য, দেখবা যে কন্টিনিউয়াস ওয়েল্ডের দরকার নাই, কারণ আমরা কস্ট সেভিংস করতে পারবো। সেজন্য মিনিমাম ইন্টারমিডিয়েট ওয়েল্ড ইউজ করলে মিনিমাম লেন্থ হতে হবে 4 times দ্য সাইজ অফ দ্য ওয়েল্ড। ওয়েল্ডের সাইজ মিনিমাম ইউজ করতে হচ্ছে আমাকে 3/16 ইঞ্চ, তাহলে মিনিমাম লেন্থ কতটুকু দিতে হবে? 1.5 ইঞ্চ। ইন্টারমিডিয়েট ওয়েল্ডের মিনিমাম লেন্থ হতে হবে 1.5 ইঞ্চ, মানে 4 times দ্য সাইজ অফ দ্য ওয়েল্ড, বাট শুড নট বি গ্রেট লেস দ্যান 1.5 ইঞ্চ। আমি 4 times ইজ একটা সাইজ করলে হয় হচ্ছে 7.75 ইঞ্চ, কিন্তু আমি 1.5 ইঞ্চের চেয়ে কোনোভাবে কম দিতে পারবো না, তাহলে আমাকে মিনিমাম এই যে 1.5 ইঞ্চ দিতে হবে, এমনকি আমি যদি 3/16 ইঞ্চ সাইজও সিলেক্ট করি। তাহলে ট্রাই 3/16 ইঞ্চ টাইমস 1.5 ইঞ্চ ফিলেট ওয়েলস, ক্যাপাসিটি পার ইঞ্চ, আমরা যেহেতু এটা হচ্ছে 1.392 কিভস পার ইঞ্চ, এটা ছিল পার 16 ইঞ্চে, আমাদের সাইজ হচ্ছে 3/16, তার মানে এখানে আরো 3 দ্বারা গুণ করতে হবে এটাকে। আবার দুই পাশে যেহেতু আমরা করব, দেখো একটা ইন্টারমিডিয়েট স্টিফেনারের মানে ফ্রন্ট সাইডে আবার ব্যাক সাইডে, দুই সাইডে কিন্তু আমরা ওয়েল্ডিং করব, ঠিক আছে, দুই সাইডে, এই জন্য এখানে 2 দ্বারা গুণ করা আছে, 2 ওয়েল। সো এটা পেয়ে গেলাম আমরা স্ট্রেংথ 8.352 ইঞ্চ। আর তোমরা জানো যে বেজ মেটালের স্ট্রেংথ তো চেক করতে হয়, শুধুমাত্র ওয়েল্ডিং এর স্ট্রেংথ চেক করতে হয় না, এখানে বেজ মেটালের মধ্যে দুইটা ওয়েভ আর ফ্লাঞ্জের মধ্যে যেটা থিনার সেটার স্ট্রেংথ কিন্তু গভর্ন করবে। দ্য ওয়েভ ইজ দ্য থিনার অফ দ্য কানেক্টেড পার্টস and controls, এটা চ্যাপ্টার 7 এর কানেকশন ডিজাইনের ইকুয়েশন রেফার করতেছে, তোমরা ইকুয়েশন দিয়ে অলরেডি করে আসছো। Trn equal to 0.7 FYT, এটা হচ্ছে মেজ মেটালের ইল্ড স্ট্রেংথ, শিয়ার ইল্ড স্ট্রেংথ, এবং এটা পেয়ে গেলাম 6.75 ইঞ্চ। আর একটা হচ্ছে বেজ মেটাল শিয়ার রাপচার স্ট্রেংথ, যেটা আমরা পাচ্ছি হচ্ছে 8.5156 ইঞ্চ। তো এই স্ট্রেন্থ আসলে এদের চেয়ে বেশি হতে পারবে না, তাহলে এখানে আলটিমেটলি যে 6.75 ইঞ্চ যেটা মিনিমাম সেটাই দেখো কমান্ড করতেছে। দ্য বেজ মেটাল শিয়ার স্ট্রেন্থ ইজ দেয়ার ফর 6.75 ইঞ্চ, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা আবার এর চেয়ে বেশি হতে পারবে না। সো এটা হচ্ছে কম, এবং এটা 8.35 ইঞ্চের চেয়ে যে মানে ওয়েল্ডের যে স্ট্রেন্থ তার চেয়েও কম, তাহলে এখানে ডিজাইন স্ট্রেন্থ হচ্ছে 6.75 কিভ পার ইঞ্চ। তাহলে ইউজ এ টোটাল ওয়েল্ড ক্যাপাসিটি অফ 6.75 কিভস পার ইঞ্চ, দ্য ক্যাপাসিটি অফ এ 1.5 ইঞ্চ লেন্থ অফ এ পেয়ার অফ ওয়েল্ড ইজ, এখানে দেখো এটাকে এখন আবার এই যে পেয়ার অফ ওয়েল্ড বলা হচ্ছে, একটা স্টিফেনারের ডান পাশে যে স্টিফেনারটা আমি ব্যবহার করেছি তার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে ওয়েল্ড আছে, আবার বাম সাইডে যে স্টিফেনার আছে তারও ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে ওয়েল্ড আছে, এটার কথাই যদি বলি, এই স্টিফেনারে দেখো যে ডান উপরের সাইডে নিচের সাইডে স্টিফেনার ওয়েল্ডিং আছে, আবার বাম পাশে যে স্টিফেনার তার উপরের সাইডে নিচের সাইডে ওয়েল্ডিং আছে, তাহলে আলটিমেটলি 4টা হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এখানে সেই জন্য আবার এই যে পেয়ার অফ ওয়েল্ড বলেছে, ঠিক আছে, দ্য ক্যাপাসিটি অফ এ 1.5 ইঞ্চ লেন্থ অফ এ পেয়ার অফ ওয়েল্ড ইজ 6.75 টাইমস আবার 1.5, ও না সরি, এখানে পেয়ার মানে আসলে একটা স্টিফেনারই মিন করেছে, এখানে এটাকে আবার দেখো 4টা মিন করতে দ্বিগুণ দ্বারা গুণ করা হবে, তো এটাতে আমাদের নাও লাগতে পারে, আমরা ডিপেন্ড করতেছে নিচে কিভাবে এটা ক্যালকুলেট করতেছি, আমরা একটু আগাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝবো। সো প্রতি ইঞ্চে নিতে পারে হচ্ছে 6.75 ইঞ্চ, তাহলে আমার ইন্টারমিডিয়েট ওয়েল্ডের লেন্থ হচ্ছে প্রত্যেকটার 1.5 ইঞ্চ, তাহলে 1.5 ইঞ্চ লেন্থে কতটুকু সে ফোর্স ক্যারি করতে পারে, সেটা হচ্ছে 10.13 কিভস। টু ডিটারমাইন দ্য স্পেসিং লেট 10.13
1 divided by s equal to bq over I. এই যে এখানে শেয়ার ফ্লো তো আমরা নির্ণয় করেছি এটাও কিন্তু আসলে বেসিক্যালি শেয়ার ফ্লো তো 10.3 এটা এটাকে যদি আমি স্পেসিং দ্বারা ভাগ করি তাহলে আমার এটাও শেয়ার ফ্লো হয় আর এটা তো শেয়ার ফ্লোই তো এই দুইটা ইকুয়েশন সমান করলে তাহলে আমার স্পেসিং কত সেটা আমি পেয়ে যাব স্পেসিং হচ্ছে যে bq over ix 3.158 তার মানে 3.21 ইঞ্চ তাহলে স্পেসিং s ইকুয়াল টু হচ্ছে 3.21 ইঞ্চ চলে আসলো ইউজিং এ 3.2 ইঞ্চ তো করা যাবে না এটা 3.25 সেটা করলে আবার আনসেফ সাইডে চলে যাই আমাদেরকে কনজারভেটিভ সাইডে থাকতে হলে স্পেসিং কম ব্যবহার করতে হবে তো এখানে 3 ইঞ্চ ব্যবহার করাচ্ছে দেখো যদি 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং ব্যবহার করি আমার ওয়েল্ডের সাইজ হচ্ছে 1.5 ইঞ্চ তাহলে মাঝখানে ক্লিয়ার ফাঁকা জায়গা থাকতেছে কত 1.5 ইঞ্চ তাই AIC স্পেসিফিকেশন রিফার্স টু স্পেসিং অফ ইন্টারমিডিয়েট ফিলেট ওয়েল্ডস ইন সেকশন F13 প্রপোর্শনস অফ বিমস এন্ড গার্ডার্স আন্ডার কভার প্লেটস The provisions of AIC D4 and E6 are to be used, although only section E6 is relevant. This calls for a maximum clear spacing of the equation but that should not be more than 12 inch. So, a equation যদি আমরা ইউজ করি তাহলে দেখো এই ভ্যালুটা আসলে 31.9 ইঞ্চ কিন্তু সেটা 12 ইঞ্চের চেয়ে বেশি হতে পারবে না তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 12 ইঞ্চ the maximum permissible clear spacing is therefore 12 inch and the required clear spacing is of 1.5 inch is satisfactory কিন্তু এই 1.5 ইঞ্চ যদি throughout the span ইউজ করো তাহলে আনইকোনমিক্যাল হবে তো আমরা মাঝখানে গিয়ে আসলে স্পেসিংটা বাড়াতে পারবো দেখো যেখানে শেয়ার ফ্লো কম কারণ মাঝখানের দিকে দেখো সাপোর্টে সবচেয়ে বেশি শেয়ার সেটাতেই আমরা স্পেসিং বের করলাম 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার কিন্তু মাঝখানে শেয়ার ফোর্স অনেক কম আছে সেখানে শেয়ার স্পেসিং বাড়ানো যেতে পারে দ্যার ইজ নো মিনিমাম স্পেসিং গিভেন ইন স্পেসিফিকেশন বাট AIC পাবলিকেশন ডিটেলিং ফর স্টিল কনস্ট্রাকশন স্টেটস দ্যাট ইন্টারমিডিয়েট ওয়েল্ডস আর মোর ইকোনমিক্যাল দ্যান কন্টিনিউয়াস ওয়েল্ডস only if the center to center spacing is more than twice the length of the weld তার মানে clear spacing এটার মানে center to center spacing যদি weld এর length এর দ্বিগুণের চেয়ে বেশি হয় তাহলে এটা ইকোনমিক হবে আমাদের জন্য স্পেসিং হচ্ছে 3 ইঞ্চ আর weld এর length হচ্ছে 1.5 ইঞ্চ তার মানে আমরা ওকে আছি আমাদের অ্যাকচুয়ালি আসলে 3.21 ইঞ্চ তার মানে দ্বিগুণের চেয়ে বেশি ওয়েল্ডের সাইজে দ্বিগুণের চেয়ে স্পেসিংটা বেশি আছে তাহলে ইকোনমিক্যাল ডিজাইন করা যাচ্ছে আর ইন দিস এক্সাম্পল দ্য স্পেসিং ইজ ইকুয়াল টু টুয়াইস দ্য লেন্থ সো ইদার টাইপ কুড বি ইউজ অলদো দ্য 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং ক্যান বি ইউজড ফর এন্টায়ার লেন্থ অফ দ্য গার্ডার অ্যান ইনক্রিজড স্পেসিং ক্যান বি ইউজড ফর দ্য শেয়ার ইজ লেস দ্যান দ্য ম্যাক্সিমাম অফ 223.4 কেজিস থ্রি ডিফারেন্ট স্পেসিংস উইল বি ইনভেস্টিগেটেড তো দ্য ক্লোজেস্ট রিকোয়ার্ড স্পেসিং অফ 3 ইঞ্চ একটা ম্যাক্সিমাম স্পেসিং আমরা ইউজ করতে পারবো সেটা হচ্ছে যে সেন্টার টু সেন্টার স্পেসিং 12 ইঞ্চ ক্লিয়ার ম্যাক্সিমাম যেটা ইউজ করা যাবে প্লাস হচ্ছে আরো 1.5 ইঞ্চ লেন্থ তার মানে সেন্টার টু সেন্টার স্পেসিং হবে 13.5 ইঞ্চ আর একটা ইন্টারমিডিয়েট স্পেসিং ইউজ করবো 5 ইঞ্চ মানে ইকোনমি অর্জন করার জন্য দেখো যে সাপোর্টের নিকটে যেখানে শেয়ার সবচেয়ে বেশি সেখানে 3 ইঞ্চ স্পেসিং ইউজ করবো মাঝখানে কিছু দূর 5 ইঞ্চ ইউজ করবো আর একবারে সেন্টার লাইন বরাবর দুই পাশে 13.5 ইঞ্চ বরাবর ইন্টারমিডিয়েট ওয়েল ইউজ করবো তো সেই লোকেশনটা বা ডিস্টেন্স গুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে এখানে যে দেখো বের করেছে দ্য 5 ইঞ্চ স্পেসিং ক্যান বি ইউজড হোয়েন BQ ওভার IX ইকুয়াল টু এই যে 10.13 ডিভাইডেড বাই S তো এখান থেকে আমি আলটিমেটলি আসলে ভি কিউটা বের করতে চাই ঠিক আছে আমি তো শেয়ার এই কিউ এর ভ্যালু জানি স্পেসিং আমি যে 5 ইঞ্চি ব্যবহার করতে চাই তাহলে S এর ভ্যালুও জানি IX ও জানি তাহলে BU কোন মানে শিয়ার ফোর্স কত হলে আমি 5 ইঞ্চ স্পেসিং ব্যবহার করতে পারবো সেটা নির্ণয় করে নিলাম 1.43.3 কিপসে এখন শিয়ার ফোর্স ডায়াগ্রামে যাও সেখান থেকে নির্ণয় করো যে কত দূরত্বে শিয়ার ফোর্সের ভ্যালু 1.43.3 কিপ হয় তো যে রিফারিং টু ফিগার শিয়ার ফোর্স ডায়াগ্রামের কথা বলতেছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম সেখান থেকে X বি দ্য ডিসটেন্স ফ্রম দ্য লেফট সাপোর্ট গিভিং BU ইকুয়াল টু 43.3 কিপস তো আমরা লেফট সাপোর্ট থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 18.646 কিপ 46 ফিট লেফট সাপোর্ট থেকে আবার দেখো
13.5 ইঞ্চ স্পেসিং ব্যবহার করা যায় কত শিয়ার ফোর্স হলে, সেটাও আমরা এই যে এই এই ইকুয়েশন থেকে বের করলাম। এখন জাস্ট এস এর ভ্যালু ব্যবহার করব হচ্ছে 13.5 ইঞ্চ ম্যাক্সিমাম স্পেসিং ব্যবহার করতে চাই, তাহলে সেটা আসলো 53.08 কি। কিন্তু আমাদের থ্রু আউট দ্য স্প্যান কোথাও শিয়ার ফোর্স এর ভ্যালু কিন্তু এত কম আসে নাই। আমরা যদি ব্যাকওয়ার্ডে গিয়ে দেখি কোথায় আছে শিয়ার ফোর্স এর ভ্যালু, কোথাও দেখো যে মিনিমাম শিয়ার হচ্ছে 93.2, আর 13.5 ইঞ্চ স্পেসিং যদি ইউজ করতে চাও শিয়ার ফোর্স হচ্ছে 53 কি, তাহলে ম্যাক্সিমাম স্পেসিং কোথাও ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম স্পেসিং কোথাও ব্যবহার করা যাচ্ছে না। আমরা আবার ওখানে ফিরে যাই, এই যে সো দেখো কি বলেছে, ফিগার 10.18 শোস দ্যাট দা শিয়ার নেভার গেটস দিস স্মল, মানে শিয়ার ফোর্স 53 তে নামে নাই, এর চেয়ে বেশি আছে। সো দা ম্যাক্সিমাম স্পেসিং নেভার কন্ট্রোলস, তার মানে আমি আসলে ওই 5 ইঞ্চ যেটা সেটা মাঝের দিকে ব্যবহার করব, যে 18.46 ফিট, মানে তুমি বলতে পারো 18 ফিট 6 ইঞ্চ, 18.5 ফিট বলতে পারো রাফলি। তো এই যে সাপোর্ট থেকে 18.5 ফিট পর্যন্ত 3 ইঞ্চ গ্যাপে 1.5 ইঞ্চ লেন্থের ইন্টারমিডিয়েট ওয়েল ব্যবহার করবা, যার সাইজ হচ্ছে 3/16 ইঞ্চ, আর মাঝখানে যে ডিস্টেন্সটুকু আছে সেইটাতে ব্যবহার করবা হচ্ছে 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং এ, আর প্রত্যেকটা ওয়েলডের লেন্থ হতে হবে 1.5 ইঞ্চ। তো এখানে ডায়াগ্রামে এভাবে দেখানো হলো, ঠিক আছে। ইন্টারমিডিয়েট ওয়েল তার মানে এখানে একটা আছে 1.5 ইঞ্চ পরে আরেকটা, 1.5 ইঞ্চ পরে আরেকটা, 1.5 ইঞ্চ পরে আরেকটা, এইভাবে। আর মাঝখানে এটা হচ্ছে, এটা তো 1.5 ইঞ্চ লেন্থ আছে, 5 ইঞ্চ সেন্টারে গিয়ে আরেকটা 1.5 ইঞ্চ, তাহলে এখানে ক্লিয়ার স্পেসিং হবে হচ্ছে 3.5 ইঞ্চ আর নাকি 4 ইঞ্চ হবে, 5 ইঞ্চে গেলে 5 ইঞ্চ থেকে 3 ইঞ্চ হবে ক্লিয়ার স্পেসিং। এনিওয়ে এখানে অ্যান্সারটাও বলা হলো, আমি আর বলছি না। ইন্টারমিডিয়েট স্টিফেনার এখন ওয়েল ডিজাইন করব, ইন্টারমিডিয়েট স্টিফেনার তারপরে বিয়ারিং স্টিফেনার ওয়েল দুইটাই আসবে। মিনিমাম ওয়েল সাইজ 3/16 ইঞ্চ বেসড অন দ্য ওয়েব থিকনেস অফ 5/16 ইঞ্চ, মিনিমাম লেন্থ সেটা ওই যে ইন্টারমিডিয়েট ওয়েল ইউজ করলে 4 টাইমস দ্য থিকনেস অফ দ্য ওয়েব, বাট দ্যাট শুড নট বি লেস দ্যান 1.5 ইঞ্চ, তাহলে মিনিমাম লেন্থ হতে হবে 1.5 ইঞ্চ। ইউজ 2 ওয়েলস পার স্টিফেনার ফর এ টোটাল, আমি আগেরটাতে সম্ভবত স্টিফেনার স্টিফেনার বারবার বলতেছিলাম, কিন্তু আমাদের তো আসলে ওয়েব আর ফ্লেঞ্জের কানেকশন আমি ডিজাইন করতেছিলাম, কেউ একটু ভুল ধরিয়েও দাও নাই। এনিওয়ে আগেরটাতে আসলে এক পেয়ারই ছিল, তার মানে ওয়েল্ডের সাথে ফ্লেঞ্জের বোথ সাইডে কানেকশন হবে। আমরা স্টিফেনারে অনেকটা আলোচনা করেছি কিন্তু কেউ বলো নাই ভুলক্রমে, সরি আমি আরো খেয়াল আসা নাই, তোমরা একটু ভুল ধরিয়ে দিতে পারতে। তো এখানে যে স্ট্রেন্থ যেগুলো নির্ণয় করেছি এটা তো ওয়েব টু ফ্লেঞ্জ কানেকশনের জন্য, তার জন্য এখানে যে পেয়ার অফ কানেকশন যেগুলো সব বলেছি, তাহলে জাস্ট ওয়েবের ডান পাশে এবং বাম পাশে দুই দুই পাশে যে ওয়েল্ড করা হবে সেইটার স্ট্রেন্থ আর কি, সেইভাবে দুইটাই নেওয়া হয়েছে, ঠিক আছে, দুই দ্বারা গুণ করা হয়েছে। এখানে এখন দেখো যে ইন্টারমিডিয়েট স্টিফেনারের যে তোমরা দুইটা স্টিফেনার ব্যবহার করবে এখানে 4 দ্বারাও গুণ করতে হবে। তো 3/16 ইঞ্চ ওয়েল্ডের যদি সাইজের ওয়েল্ড ইউজ করি তাহলে আমার লেন্থ আসে হচ্ছে 8.352 কিপ, স্ট্রেন্থ আসে 8.352 কিপস পার ইঞ্চ, আর বেস মেটালের স্ট্রেন্থ আমার স্টিফেনার আর হচ্ছে ওয়েব এদের মধ্যে কিন্তু ওয়েল্ডিং হবে, তাহলে স্টিফেনার আর ওয়েল্ডের মাঝে যেটা মিনিমাম থিকনেস সেই দুইটার থেকেই আমার বেজ মেটালের ইল্ডিং এর মাধ্যমে স্ট্রেংথ আসবে, শিয়ার ইল্ড স্ট্রেংথ, আর একটা আসবে শিয়ার রাপচার স্ট্রেংথ। তো আলটিমেটলি এই তিনটা থেকে দেখো গভর্নিং হবে হচ্ছে এই যে এই মিনিমাম তাই 5.4 ইঞ্চ কিপস পার ইঞ্চ, দিস ইজ লেস দ্যান দ্য শিয়ার স্ট্রেংথ অফ ওয়েল্ড, সো ইউজ এ ওয়েল্ড স্ট্রেংথ অফ 5.4 কিপস পার ইঞ্চ ফর 2 প্লেটস, দ্যাট মিন্স 4 ওয়েল্ড, 2 প্লেটের জন্য 4-4টা ওয়েল্ড হবে, তাহলে এখানে এই এই যে 5.4 আসছিল সেটা হচ্ছে
এটা হচ্ছে একটা এক পাশের একটা স্টিফেনারের জন্য, তাহলে বোথ সাইডের জন্য আসলে এটার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে বোথ সাইডের জন্য দুইটা স্টিফেনারের জন্য আমার স্ট্রেংথ আসছে 10.8 কিভস পার ইঞ্চ। আর এই ইন্টারমিডিয়েট স্টিফেনারের এখানে যে ডিজাইনে দেখো আমার শিয়ার ফ্লো কত রিকোয়ার্ড, শিয়ার ফ্লো এর জন্য ডিজাইন করতে হবে সেটা এই যে ইন্টারমিডিয়েট স্টিফেনারের এইখানেই বলা আছে, ঠিক আছে? এই যে এই শিয়ার ফ্লো এর জন্য মিনিমাম, এই শিয়ার ফ্লো এর জন্য তোমার ইন্টারমিডিয়েট স্টিফেনার ডিজাইন করতে হবে। আমি এই ইকুয়েশন দিয়ে এখন রিকোয়ার্ড শিয়ার ফ্লো ক্যালকুলেট করব এবং ইউজ ইন্টারমিডিয়েট ওয়েলস, তাহলে আমার এই যে রিকোয়ার্ড মানে অ্যাভেলেবেল স্ট্রেংথ কত সেটা আমি পাচ্ছি, আর শিয়ার ফ্লো কত, কতটুকু শিয়ারের জন্য এটা ডিজাইন করতে হবে মিনিমাম সেটা পাচ্ছি, তাহলে কত লেন্থ এর প্রোভাইড করতে হবে সেটাও আমরা এখন নির্ণয় করব। বেসিক্যালি আসলে স্পেসিংটা নির্ণয় করব, আমরা লেন্থ সিলেক্ট করে স্পেসিংটা এখানে নির্ণয় করব। ইন্টারমিডিয়েট ওয়েল্ড ইউজ করলে তার লেন্থ আমি অ্যাজিউম করে নিলাম, দ্য ক্যাপাসিটি অফ 1.5 ইঞ্চ লেন্থ অফ 4 ওয়েল্ড ইজ 1.5 টাইমস 10. এই যে এটা হচ্ছে প্রতি ইঞ্চ লেন্থের ক্যাপাসিটি, তাহলে আমি যদি 1.5 ইঞ্চ লেন্থের ওয়েল্ড ব্যবহার করি তার পুরো স্ট্রেংথ কত, তাকে ওইটার লেন্থ দ্বারা গুণ করলাম, তাহলে এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ওয়েল্ডের স্ট্রেংথ। এখন স্পেসিং নির্ণয় করতে হলে এটাকে যে আমি জাস্ট এই যে শিয়ার ফ্লো 3.53 দ্বারা ভাগ করে দিব, দেখো আমার স্পেসিংটা চলে আসবে আলটিমেটলি, ঠিক আছে? 16.2 ডিভাইডেড বাই 3.539, এটা করো তাহলে স্পেসিং আসে হলো 4.5 ইঞ্চ 5.8 ইঞ্চ। তো এটাকে আবার যে ম্যাক্সিমাম স্পেসিং দ্বারা স্যাটিসফাই করাতে হবে, ফেয়ার ফ্রম এসসিজি 2.2 দ্য ম্যাক্সিমাম ক্লিয়ার স্পেসিং ইজ 16 টাইমস দ্য থিকনেস বাট নো গ্রেটার দ্যান 10 ইঞ্চেস, 16 টাইমস ওয়েব থিকনেস যদি করো আসে হলো 5 ইঞ্চ, আর এটা ম্যাক্সিমাম 10 ইঞ্চের চেয়ে কম আছে তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 5 ইঞ্চ, যার থেকে আমাদের রিকোয়ার্ড স্পেসিং হচ্ছে 4.5 ইঞ্চ কম। সো এটা এটা আবার হচ্ছে ক্লিয়ার স্পেসিং, আর আমরা যেটা নির্ণয় করেছি সেটা কিন্তু সেন্টার টু সেন্টার স্পেসিং, তাহলে আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং কত আসে? যদি আমরা সেন্টার টু সেন্টার স্পেসিং 1.5 ইঞ্চ ইউজ করি তাহলে ক্লিয়ার স্পেসিং হয় 3 ইঞ্চ, যেটা হয় যে 5 ইঞ্চের চেয়ে কম আছে, তাহলে আমরা যেটা প্রোভাইড করব 3 ইঞ্চ ক্লিয়ার স্পেসিং, তার মানে 4.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং, দ্যাট শুড বি ফাইন। তাহলে ইন্টারমিডিয়েট স্টিফেনারের ওয়েল্ড সাইজ হচ্ছে 3/16 ইঞ্চ বোথ সাইডে, এবং বোথ স্টিফেনারে এদের সেন্টার টু সেন্টার স্পেসিং হবে 4.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ লেন্থের ওয়েল্ডের, তার মানে 1.5 ইঞ্চ লেন্থের ওয়েল্ডের মধ্যে ক্লিয়ার স্পেসিং থাকবে হচ্ছে 3 ইঞ্চ করে। এরপরে বিয়ারিং স্টিফেনারের ওয়েল্ডও একইভাবে ডিজাইন করতে হবে। তো এইটার জন্য যে প্রথমে মিনিমাম সাইজ আর মিনিমাম লেন্থ সিলেক্ট করলাম, আর ইউজ 2 ওয়েলস পার স্টিফেনার ফর এ টোটাল অফ 4, দ্য ক্যাপাসিটি পার ইঞ্চ ফর 2 3/16 ইঞ্চ ক্রিয়েট ওয়েলস পার স্টিফেনার ইজ যে 8.352 ইঞ্চ। দেখো চার সাইডে আসলে যে ইউজ করতে হচ্ছে চারটা ওয়েল হবে। চেক দ্য শিয়ার স্ট্রেংথ অফ দ্য ওয়েভ, বেজ মেটালের স্ট্রেংথ নির্ণয় করতে হচ্ছে আর কি। এখানে যে দেখো 6.752, তাকে 2 দ্বারা গুণ করলাম কারণ বোথ সাইডে আসলে ওয়েল্ড আছে, আবার এটাকেও 2 দ্বারা মানে আলটিমেটলি 2 দ্বারা গুণ করা হলো মিনিমামটাকে, তাহলে এটাই হচ্ছে মানে ওয়েল্ডের স্ট্রেংথ আর হচ্ছে বেজ মেটালের স্ট্রেংথ, তার মধ্যে মধ্যে গভর্নিং হচ্ছে যে এইটাই, সেটাকে 2 দ্বারা গুণ করা হলো কারণ বোথ সাইডে আমার প্লেট আছে বিয়ারিং প্লেট, সেজন্য যে 2 দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে 13.5 কিপস পার ইঞ্চ হচ্ছে আমার প্রতি ইঞ্চ ওয়েল্ডের ক্যাপাসিটি। আমি যদি 1.5 ইঞ্চ লেন্থের ওয়েল্ড ব্যবহার করি তাহলে ওই 1.5 ইঞ্চ ওয়েল্ডের স্ট্রেংথ হচ্ছে 20.525 কিপস। আর এটার স্পেসিং যদি আমি এখন নির্ণয় করতে চাই তাহলে প্রথমেই হচ্ছে শিয়ার ফ্লো নির্ণয় করবো আর কি। তো রিয়াকশনকে লেন্থ অ্যাভেলেবেল ফর ওয়েল্ড এটা দিয়ে যদি ভাগ করে দেই তাহলে 3.662 কিভস পার ইঞ্চ, প্রতি ইঞ্চ লেন্থে এতটুকু শিয়ার ক্যারি করতে হবে ওয়েল্ডকে, তার মানে এটাই আমার শিয়ার ফ্লো। তো বেসিক্যালি এই শিয়ার ফোর্সকে শিয়ার ফ্লো দ্বারা ভাগ করলেই আমি দেখো এই যে স্পেসিংটা পেয়ে যাচ্ছি 5.53 ইঞ্চেস। তো আমরা এটা 5.53 না করে 5.5 ইঞ্চ বলতে পারি, ঠিক আছে? এখন আলটিমেটলি যে ডিসিশন দেখো, ইউজ 3/16 ইঞ্চ 1.5 ইঞ্চ ফিলেট ওয়েলস অ্যান্ড 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার এজ এ বিয়ারিং স্টিফেনার। এবং এখানে পার্থক্য দেখো, বিয়ারিং স্টিফেনার হলে অবশ্যই এই স্টিফেনার টপ ফ্ল্যাঞ্জ এবং বটম ফ্ল্যাঞ্জকে টাচ করবে, কিন্তু ইন্টারমিডিয়েট স্টিফেনার হলে এটা কিন্তু নিচে এই যে দেখো ফাঁকা আছে, দেখো খেয়াল করো নিচে এই যে গ্যাপটা, এটা হতে হবে
সম্ভবত আমাদের কত আসছিল 2 ইঞ্চ বা 2 ইঞ্চ আসছিল, যে এই গ্যাপটা হতে হবে 2 ইঞ্চ, আর দুই পাশে এরকম দেখাতে হবে 1/18 টাইমস 1.15 1.5 ফিলেট ওয়েলস এট 4.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আমার মনে হয় এখানে একটু ভুল করেছে, আমাদের ফিলেট ওয়েলটার সাইজ আসছে 3/16 ইঞ্চ, এখানে লিখতে ভুল করেছে, এটা 3/16 ইঞ্চ হবে। তো এইভাবে আমরা ডিজাইন শেষ করে ফেললাম, বিয়ারিং এ স্টিফেনারের ডিজাইন ওয়েল্ডিং ডিজাইনের মাধ্যমে আমাদের ডিজাইন শেষ হয়ে গেল। এখানে একটু কমেন্টারি আছে যে দি গার্ডার ডিজাইন ইন দিস এক্সাম্পল ইজ নট নেসেসারিলি দ্য মোস্ট ইকোনমিক্যাল ওয়ান, আদার পসিবিলিটিস ইনক্লুড এ গার্ডার উইথ এ থিনার ওয়েব অ্যান্ড মোর ইন্টারমিডিয়েট স্টিফেনার্স অ্যান্ড এ গার্ডার উইথ এ থিকার ওয়েব অ্যান্ড নো ইন্টারমিডিয়েট স্টিফেনার্স। বিভিন্ন ভাবে তুমি কিন্তু সিলেক্ট করতে পারো সেকশন। ভ্যারিয়েবলস দ্যাট এফেক্ট ইকোনমি ইনক্লুড ওয়েট, that means the volume of steel required and fabricating cost. Although girders with intermediate stiffeners will usually require less steel, the savings can be offset by the additional fabrication cost. Variable flange thicknesses can also be considered. This alternative will definitely save weight, but here also fabrication cost must be considered. A practical approach to achieving an economical design is to prepare several alternatives and compare their cost using estimates of material and fabrication cost. Design of welded structures contains many useful suggestions for the design of economical welded plate girders. So এখানে various choice আছে, তোমাকে আসলে efficient design provide করতে হলে অনেকগুলা design করে তার মধ্যে থেকে best choice তুমি দিতে পারো, যে কোনটা material cost এবং fabrication cost সহ মানে দুইটাই include করে কোনটা most economic design হয় সেটাই তোমাকে আসলে decide করতে হবে। তো এখানেই আমাদের আজকের ক্লাস শেষ, আমরা এখন অ্যাসাইনমেন্টের দিকে যাব।